نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. আজকে আমরা তিন শাবান বিদায় দিয়ে চতুর্থ শাবানকে সামনে রেখে, সেই সাথে শুক্রবার দিনকে সামনে রেখে, শুক্রবারের রাত্রিতে আপনাদের এই ক্যাম্পে সোকুল হিজাব নাসিম ওস্তাদ সোকুল হিজাবের ব্যবসায়িক শিল্পপতি এবং ওনাদের সাথে থাকা বন্ধুবান্ধব স্বদেশি বিদেশি মুসলিম ভাতৃমণ্ডলীকে নিয়ে আমরা এখানে বসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবার শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেন। একটু কষ্ট হলেও আমাদের তো আওয়াজ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়ছে এবং প্রাথমিক পর্যায়ে হয়তো কিছু স্লো ছিল, এখন তো আমার মনে হয় ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে আমরা যদি শুনি এবং কথাবার্তা থেকে বিরত থাকি আমার মনে হয় কথা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, তিনি যেন আমাদের আওয়াজ সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি এবং আমাদের ভাইদের কান পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, তৌফিক দেন, বলুন আমিন। এই রাতের মধ্যভাগ মাঝামাঝি প্রায় শেষের দিকেই আমরা, রাত যখন এগিয়ে চলেছে এই সময় আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কিছু কথা শোনার জন্য বসেছি। মহান রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কাউকে নিরাশ করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনকে আল্লাহর দিনের প্রতি ধাবিত করে দেন, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই লক্ষ্য উদ্দেশ্যের প্রতি যেন আমরা সবাই মনোনিবেশ করতে পারি, আমরা মনোযোগী হতে পারি। এই দুই দিনের দুনিয়ায় আমাদের বেশিরভাগ এই ফিতনার যুগে মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা আসল লক্ষ্য উদ্দেশ্য ছেড়ে ভিন্ন পথে তারা প্রবাহিত হচ্ছে, মনে করছে সেখানেই শান্তি। আসলে তো শান্তি সেখানে নাই। অতএব আসুন আমরা প্রত্যেকেই শান্তির মোহনা কোথায় সেটাই যেন আমরা খুঁজে বের করতে পারি, আর এটাই যেন হয় আমাদের জীবনের সাধনা এবং আজকের এই আলোচনারও মূল লক্ষ্য উদ্দেশ্য যেন সেটাই হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই আলোচনা করার এবং সেই মেসেজ এখান থেকে নিয়ে উঠার তৌফিক দান করেন, বলুন আমিন। যে দুটি পড়েছি এগুলো আমাদের আলোচনার মাঝখানে আসবেই, তার ভূমিকাতে যেটা থাকা দরকার সেটা হলো সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক আপনার এবং আমার, এখন আমরা আমাদেরটাই লক্ষ্য করি, এই যে আমরা যারা আছি এখানে
আমরা একটু লক্ষ্য করি আমরা সবাই কেন সৃষ্ট এই পৃথিবীতে আমাদের অবস্থান কেন এটার এক বাক্যে উত্তরটা আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে দিলেন আমরা বিদেশে এসেছি ঠিক আছে কেউ দেশে থেকেও আপনারা আমার চেয়ে আরো বেশি দেয়ালগণ আছে যারা শুনতেছে অন্তত শুনুন আপনারা ব্যবস্থা করতে থাকেন অসুবিধা নেই ব্যবস্থা করতে থাকেন সমস্যা নেই কিছু লোক তো শুনতেছেন না জি তো এবং আরো আনন্দের বিষয় হলো এটা মিডিয়াতে যাচ্ছে এটা লাইভ সম্প্রচার হচ্ছে এখানে অনেক ভাইরা দেখতে পাচ্ছেন এ মাশাআল্লাহ পরবর্তীতে দেখবেন আপনাদের এখানে দুশ্চিন্তার কোনোই কারণ নেই কিছু কথা আছে এখান থেকে না সাপ্লাই হলো একটু চেষ্টা করলে আমি আগেও বলেছি আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ বলতেছিলাম বিষয় অত্যন্ত জটিল প্রশ্ন অনেক সহজ উত্তর সংগ্রহ করা বিশেষ করে আজকালকার যুগের জন্য জটিল যদিও বা সহজ এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সহজ করে দেন তার জন্য আসলেই সহজ কিন্তু যদি কেউ আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পায় তাহলে কিন্তু সহজ না ভাই কেননা আপনি চিন্তা করে দেখেন আল্লাহ পাক বললেন যে আপনার আমার এই দুনিয়াতে সৃষ্টির উদ্দেশ্য হলো শুধুই তার ইবাদত এখন আমাদের জব আছে ঠিক আছে চাকরি আছে ব্যবসা আছে নানান কাজ আছে এটা লাগবে এই দুনিয়াতে বাঁচতে গেলে আপনার লাগবে ইবাদত করার জন্য কিছু আপনার পেটে খাদ্য খোরাক লাগবে আপনার অধীনে আপনার পরিবার আছে তাদের জন্য আপনার অবশ্যই করা লাগবে কিন্তু এই সবগুলো আরো একটা বড় জবের সামনে ক্ষীণ ছোট অনেক নগণ্য সেটা হলো আল্লাহর ইবাদত কারণ সেটা ছাড়া তো আপনার জান্নাত হচ্ছে না আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাচ্ছে না সেই জন্য এইটা ভুলে গেলে তো হবে না এই দেখেন আজকে এই সাইন বক্সের যে সার্ভিসটা বা আমি যেটা হাতে ধরেছি এটার সার্ভিস এটা যে জন্য এর প্রোডাক্ট সে যদি ঠিক মতো সার্ভিস না দেয় তাহলে অনেকেরই মন খারাপ খারাপ কিনা কেউ বলবে যে এটা ফেরত দেন দোকানদার কি গিয়ে বলবে যে ভাই হ্যাঁ তো মাশাআল্লাহ এবার আওয়াজ বাড়ছে নাকি বলবে ভাই এটা কি দিলেন আপনাকে এটা ফেরত দেন হ্যাঁ দরকার বললে আরো কিছু আপনি ডেমারেজ এগুলো বহন করেন বলে কেন ভাই কেন করতে হবে বলে আপনি আমাকে ধোকা দিয়েছেন আমাকে বলেছেন যে এটা সার্ভিস অনেক ভালো আমি অনেক আনন্দে খুশি হয়ে অনেক টাকা দিয়ে নিয়ে গেলাম আমার প্রোগ্রাম একটা বানচাল হয়ে গেল আমার শ্রোতারা তারা স্যাটিসফাই হয় নাই এবার আপনি আমার কি করেন ক্ষতিপূরণ দেন বলতেও পারে কেন যে উদ্দেশ্যে এটা নেওয়া হয়েছে সেটা সাধন হয় নাই এবার আপনারা বলেন আল্লাহ পাক যে আমাদেরকে বলে দিলেন যে হে আমার বান্দারা তোমাদেরকে পুরো দুনিয়াতে দেওয়ার তোমাদের পুরো জীবনের মূল টার্গেট হলো আমার ইবাদত এখন আপনি আমি যদি আল্লাহর ইবাদতই করি না বরং আল্লাহর ইবাদতের পরিবর্তে আল্লাহর সবচেয়ে বড় শত্রু আমাদেরও সবচেয়ে বড় শত্রু মিস্টার শয়তানের ইবাদত করি মানে তার পায়রবি করি তার অনুসরণ করি তার কথায় চলি আরেকটা আছে খাইশাতে নফসানি আমার মন যেটা বলে আমি সেটাই করি মন চাচ্ছে এনজয় করতে অবৈধ পন্থায় এদিকে আমি জানি যে এটা ইসলামে হারাম আমি ওইটাই করলাম তাইলে কি আল্লাহর ইবাদত হলো কি ভাই আল্লাহর ইবাদত হলো মনে চাচ্ছে এক কাজ খুবই আনন্দের এই জিনিস খেয়ে ফেলি এই জিনিস পান করে ফেলি এটা চোখ দিয়ে দেখে ফেলি এটা কান দিয়ে শুনে ফেলি এটা হাত দিয়ে স্পর্শ করি এর দিকে আমি পা দিয়ে চলি কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টির না তাইলে কি আপনি আমি আল্লাহর ইবাদত করলাম এটা এটা কি উত্তর কঠিন হয়ে গেল নাকি এটা আল্লাহর ইবাদত তো অন্তত হইল না এরপরে আপনি চিন্তায় পড়বেন যে শয়তানের ইবাদত না মনের ইবাদত নাকি এটাকে ইবাদত বলবেন নাকি না প্রবৃত্তির অনুসরণ বলবেন সেখানে প্রশ্ন আসতে পারে এটা তো আল্লাহর ইবাদত আদৌ না আল্লাহর ইবাদত তাহলে শুধু কোন জিনিসটাকে বলা হবে সংক্ষেপে বলেন আল্লাহর ইবাদত এক বাক্যে আমাদের ভাষায় আমরা যদি বলতে চাই যেটাতে আল্লাহ খুশি হবেন ওইটা আল্লাহর ইবাদত হবে এতে ব্যাপকতাও এসে যাবে এবং আপনার উত্তরটাও সঠিক হবে টার্গেট আপনার মিস হবে না এবার আপনার আমার জব হয়ে গেল কি যে আমার আল্লাহ কোন জিনিসে খুশি হন এটা খোঁজা আল্লাহ কোন জিনিসে খুশি হন এই কথাটা কি আপনি আমি মনের একটা অনুসন্ধানী চিন্তা নিয়ে আমি ঘুরলাম বইও পড়লাম অগোছালোভাবে পেয়ে যাব সহজেই না এটার জন্য টার্গেট যাবে সঠিক হয় সেই জন্য লাইন আছে
কথাই বলে না ও বাবা ভান্ডারি লাঞ্চড়া চলে না রেলগাড়ি এটা তারা বুঝাইছে ঠিক রেলগাড়ি তো লাঞ্চড়া চলে না তারা কিন্তু সেটাকে নিয়ে চলে আরেক দিকে কিন্তু আসলে ঘটনা বাস্তবতা হলো এই জায়গায় যে জান্নাতের যে পথ আছে এই জান্নাতের পথ যেভাবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সাহাবাগণ দেখিয়েছেন সালাফে সালিহগণ দেখিয়েছেন বড় বড় আল্লাহর দ্বীনের আলেমরা ওলামারা আল্লাহর ওলি বাস্তবে যারা ছিলেন এইটা ছাড়া কিন্তু হবে না উদ্দেশ্য ছিল সেটাই এখন অনেকে যদি এটা ভুল অর্থে ব্যবহার করে আমরা বলবো সেটা বিবেচ্য বিষয় সেটা পর্যালোচনার বিষয় সেটা একটু ওনাদেরকে বোঝানোর বিষয় আছে কিন্তু বাস্তবে ঘটনা হলো প্রত্যেকটা গন্তব্যস্থলের একটা রাস্তা আছে ওই রাস্তা ছাড়া যে গন্তব্যস্থলে আপনি যাইতে পারবেন না এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে না তো জান্নাতের একটা পথ আছে এবং আপনারা শুনে আনন্দিত হবেন এই পথটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে কিন্তু বলে দিয়েছেন এই পথের একটা সন্ধান বলে দিয়েছেন এই পথের কথা উল্লেখ করেছেন এবং এটাই যে আমাদের জীবনের টার্গেট হবে এটা আল্লাহ বলে দিয়েছেন তাহলে আজকে আমাদের যেই প্রশ্ন যেই প্রসঙ্গ এর উত্তরটা কিন্তু সূরা ফাতিহার মধ্যেই আছে বলেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার চায় পাঁচ নম্বর আয়াত থেকে নিয়ে ছয় নম্বর আয়াতে এবং এই শব্দটা দুইবার উল্লেখ হয়েছে সিরাত শব্দটা এদিনা সিরাত আল মুস্তাকিম এরপরে আবার আসছে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহি গবেষক আলিমগণ বলেছেন যে একটি সূরার মধ্যে এই এত ব্যাপক এবং এত ভারী একটা শব্দ সাথে সাথে দুইবার আসাটা এটা অত্যন্ত রহস্যজনক এবং এই রহস্যের ভিতরে আর কোনো কিছুই লুকিয়ে নাই সহজ একটাই কথা লুকিয়ে আছে যেটা আমরা আগেই বলে ফেলেছি যে সেটা হলো যে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে গেলে যে লাইন এটার গুরুত্ব এত বেশি এত অপরিসীম মহান রব্বুল আলামিন ওইটা বোঝানোর জন্যই এই সিরাত শব্দকে এই পাশাপাশি দুই আয়াতের মধ্যেই দুই দুইবার উল্লেখ করেছেন এবং এই সেই সূরা যেই সূরা আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতেই আমরা পড়ি না পড়লেই নয় অতএব আমাদেরকে এখান থেকেই বুঝতে হবে যে আমাদের লাইন যেটা এই লাইন চ্যুত হওয়া যাবে না কশিন কালো বরং লাইন ধরে আমাদেরকে চলতে হবে এছাড়া এদিক সেদিক হয়ে গেলেই বিপদ আছে এই কথাটাই আমাদের সবাইকে আজকের যে মূল বিষয় সর্বপ্রথম এটা টার্গেট হিসাবে ঠিক করতে হবে এখন আপনারা বলেন এই টার্গেট কি সবাই ঠিক করছেন নাকি না এখনো কোনো দ্বিধায় আছেন কোন দ্বিধাদ্বন্দ্ব এখন আছে দ্বিধাদ্বন্দ্ব থাকলে ভাই লাভ হবে না ওই মাজনু আর লাইলা এর ঘটনা শুনছেন তো এটার নাম কিন্তু লাইলা লাইলি না আমাদের বাংলাতে অনেকে লাইলি বলে এটা লাইলা আরবিতে লাইলা তো ওইটার ঘটনার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয় আমাদের বড় বড় আলেমরাও নিয়েছেন একটু পরে হয়তো আলোচনায় আসবে উনিও সেখান থেকে শিক্ষা নিয়েছেন এই জন্য এটা এতটুকু বলা আমাদের এখানে উদ্দেশ্য কিন্তু ওই প্রেম প্রীতি এগুলো না কিন্তু একটা মানুষ মানুষের জন্যে সে যদি অবৈধ প্রেমে এই পরিমাণ নিবেদিত প্রাণ হতে পারে বোঝার উদ্দেশ্য হলো যে মনিব যে আল্লাহ তার প্রত্যেকটা নিয়ামতের বিন্দু কণা উপকণা আমাদের মস্তিষ্কে আমাদের শরীরে আমাদের মন আমাদের মজ্জায় আমাদের অস্থিতে আমাদের হাড়হাড্ডিতে আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রতিটি সময়ে আমাদের প্রতিটি ক্ষণে আমাদের আশপাশে চতুষ্পাশে আমার যে পরিবারের পরিজন আপনজন এবং যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন এই জীবনের যত ধন আপনি সাধন করেছেন এই সবগুলো কি আল্লাহর দান কিনা আরো কিছু আল্লাহর দান অতএব আল্লাহর জন্য আমাদের সব কিছু নিবেদিত প্রাণ মানে সব কিছু আল্লাহর জন্য সঁপে দিতে আমাদের কি কোনো সমস্যা আছে অতএব সঁপে দিতে তো দিতেই হবে সেই সাথে যদি আপনি তওবাটা করতে যদি কার্পণ্য করেন গাফলতি করেন তাহলে তো বোঝা গেল আপনি আরো বেশি আছেন অতএব ওই প্রসঙ্গটা টানতে চাচ্ছিলাম এই মাজনু মক্কায় গেছে উমরা করতে গিয়ে তওবা করতেছে তওবা করতে বলতেছে ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন মিন হুব্বি লাইলা লাম আতুবি ওই যে লাইলা শব্দ আছে দেখছেন বলছে কি জানেন বলছে আল্লাহ আমি তো তোমার কাছে সব পাপ থেকে তওবা করতে আসছি কিন্তু এই লাইলার প্রেম থেকে আর তওবা করা যাবে না এই তওবা কি হবে এই এই জায়গায় পেশ লেগে গেছে সেখানে কিন্তু এর বিপরীতে আরেকজন পিওর তওবাকারী উনি বলছেন ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি বি ইখলাসিন রাজাআন লিল খালাসি ভালো করে শুনেন এবং এই এই শব্দটার জন্য আপনার আমার হয় এখনই এটা মনের ভিতরে আনেন হতে পারে আল্লাহ পাক আজকে আপনার এই মনের অবস্থা থেকে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন আমরা কেউ জানি না মরণের খবর
আজকে হতে পারে এই বৈঠক থেকে অনেকে উঠতে পারবো না তার মরণ এসে যাবে কেউ হয়তো উঠবো ঠিক কিন্তু ফজর আসবে না আপনার মরণ হয়ে যাবে তওবাটা যদি ঠিকমতো হয়ে যায় তাইলে কত সুখকর হবে না আমাদের এই কাজ আমাদের আজকের বসা জীবনের জন্য সফলতা বয়ে নিয়ে আনার কাজ হয়ে গেল অতএব তওবা করতে কখনো গাফলতি করবেন না আরেকজন জ্ঞানী কবি বলছিলেন এর জন্য যে প্রত্যেকটা জিনিসে তুমি উদাসীনতা অলসতাকে একটু সুযোগ দাও না দাও আমার অত নিয়ে চিন্তা নাই কিন্তু একটা জিনিসে তুমি কশিন কালো অলসতা করবে না সেটা হলো কি সেটা হলো ফিত্তুকা ওয়াল আজাল তাকওয়া আল্লাহর ভয়ের কোনো কাজ করতে গিয়ে বলবে না যে কালকে করব এক্ষুনি করে ফেলো আর মৃত্যুর কথাটা ভাবতে গিয়ে বলবে না যে আমার মরণ হয়তো আর 10 বছর পরে আসবে কে বলবে এটা 10 সেকেন্ডের ভরসা আছে 1 সেকেন্ডের তো কোনো ভরসা নেই এই জন্য তওবার সুযোগ পাইলেই করে ফেলবেন আর এটা মনে রাখবেন তওবার জন্য আমাদের সমাজে একটা রসম রেওয়াজ আছে যে মৃত্যুর এই সমস্ত লক্ষণ দেখলে আমরা হুজুরকে ডাকি মোল্লা সাহেবকে ডাকি উনি আমাকে এসে তওবা পড়াবেন এখন আমাকে বলেন একটু আগে তো আপনারা বললেন যে হতে পারে বৈঠক থেকে আপনি উঠতেই পারবেন না মালাকুল মত হাজির হয়ে যাবেন এমনও কি হতে পারবে না যে আমরা যে হুজুর সাহেবকে ডাকলাম উনি এসে আমার দরজায় পা দেওয়ার আগেই মালাকুল মত এসে আমাকে নিয়ে চলে যাবেন এটা কি হতে পারে না তাইলে কি তওবার যে একটা সিস্টেম আমরা চালু করছি এটা কি সঠিক হলো এটা বেঠিক তওবা আলেমুল আমাদের কাছ থেকে আমাদের শেখ মাশায়েখ হুজুর যেটাই আপনি বলেন ওনাদের কাছ থেকে আপনি শিখবেন শিখে এটা আপনার হাতের মুঠোয় রাখবেন যখন তখন এই তওবা যাতে করতে পারেন কথা বুঝে আসছে তো এবং বরং আরো বুদ্ধিমানের কাজ হলো খালি হাতের মুঠোয় রেখে দেখবেন না অপেক্ষায় থাকবেন না কারণ আমার তো মৃত্যুর জন্য অপেক্ষার সুযোগ নাই অতএব সব সময় তওবা করতেই থাকবেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন এবং কিভাবে তওবাটা হবে ওই দ্বিতীয় বুদ্ধিমান ব্যক্তি বলছিল বি ইখলাসিন রাজাআন লিল খালাসি প্রভু হে তওবাটা করতেছি একেবারে খাঁটি মনে এই বগলদাপা করে কিছু রেখে না নিটিন ক্লিন যাকে বলা হয় পরিষ্কার তোমার সামনে আমি একেবারে আমার সব কিছুকে খুলে দিয়ে আমার যত পাপ আছে যা মনে নাই যা পুরাতন যা নতুন আমি সবগুলোতে তওবা করলাম কোন লোক বাহাদুর দ্বিতীয় না আগের কোন লোক সার্থক হবে দ্বিতীয় জন না আগের জন দ্বিতীয় জন কারণ সে খাঁটি মনে তওবা করছে এখন আপনি কোন তালিকায় নাম লেখাবেন খাঁটি তওবাকারীর তালিকায় নাকি না বেজাল্লা বেজাল মানুষ তো সব জায়গায় বেজাল পাওয়া যায় এরে মানুষও ভালোবাসে না মা বাবা এক পর্যায়ে ঘৃণা করে বউও স্বামী হিসাবে তাকে ভালোবাসে না কথা ঠিক না বেঠি বেজাল বউ হলেও স্বামী তাকে ভালোবাসে না ছেলে মেয়ে এরাও বেজাল হয়ে গেলে এক পর্যায়ে বাপ বলে যে তুই আমার ভেজাইলা ছেলে ভেজাইলা মেয়ে তোর জন্য এত কিছু ত্যাগ দিলাম এই যে আজকে আপনারা এখানে আসেন এর আগে আপনারা সবাই কি শুধু নিজেদের জন্য আসেন বেশিরভাগ মানুষ তো নিজের পরিবার পরিজনের জন্য আসেন আল্লাহু আকবার সেই জায়গায় যদি আপনার অধীনস্থরা তারা বেজাল হয় তো মনের ভিতরে কত কষ্ট না আসে দেখা যাক মাশাআল্লাহ এবার তো এটার আওয়াজ দেখা যাচ্ছে বড় আচ্ছা তো আমরা আমাদের আলোচনা চালাচ্ছিলাম যে খাঁটি তওবা এটা অত্যন্ত জরুরি খাঁটি তওবা শর্ত সাপেক্ষে তওবা না করলে এটা খাঁটি হবে না তাইলে আমরা শর্তগুলি জানবো না কি বলেন এবং ওইটাই আপনার জন্য আনন্দের হবে যে আপনি তওবার শর্ত জেনে নিজেই তওবা করবেন সব সময় কারো অপেক্ষা থাকবেন না কারণ এটা কারোর সাথে সম্পৃক্ত না আপনার খাবার আপনি না খেলে যেমন ক্ষুধা মিটবে না আপনার তওবা আপনি না করলে তওবা হবে না এটা সহজে বোঝার বিষয় আমি আপনাকে উদাহরণ দিয়ে দিছি আজকে যে খাবারের আয়োজন হচ্ছে বা একটু আগে যে আপনি খাইলেন আপনি যদি বলতেন যে না বড় একজন মেহমান আসতেছেন বাহির থেকে এবার আমরা সবাই মিলে উনাকেই খাইয়ে দিই আমাদের পেটের ক্ষুধা মিটে যাবে এটা কি হবে কোনো দিক আপনার পেটের ক্ষুধার জন্য আপনাকে খেতে হবে ঠিক আপনার যদি পেট ব্যথা লাগে মেডিসিন কাকে লাগবে আপনাকে না আমাকে দিলে হবে বলে একজন বড় ভাই আছেন আমাদের খুব সম্মানীয় বড় ভাই উনাকে মেডিসিন খাইয়ে দিই আমার পেট ব্যথা কমবে কমবে কোনো দিন অথবা উনি আমাকে একটু মন্ত্র পড়ে দেখ আমার পেট ব্যথা চলে যাবে না পেট ব্যথার জন্য হ্যাঁ মন্ত্র যদি কোরআন হাদিসের হয় সেটা তো আলাদা একটা বিষয় সেটা চিকিৎসা হিসাবে আর আরেকটা হলো ডাক্তারি চিকিৎসা তাও আপনাকে নিতে হবে কিন্তু অন্যকে দিয়ে দিলেন অন্যের হাতে ন্যস্ত করলেন আর আপনি বসে থাকলেন এইটা হবে এই জন্য ভাই তওবার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ও হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর প্রতি তওবা করো যাতে করে তোমরা সফল হয়ে যাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা সবাই আল্লাহর প্রতি খাঁটি তওবা করো
খাঁটি তওবা করতে বলা হয়েছে খাঁটি তওবা এটা কোনো নাসুহা কোনো মানুষের নাম না নাসুহ শব্দের অর্থ হলো খাঁটি এইজন্য খাঁটি তওবার মানেই হলো যেই তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন এবং আল্লাহ খুশি হয়ে যাবেন তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আমরা যেন সেই তওবাটা করতে পারি রাজি আছেন তো সবাই তওবা করে আবার তওবা ভাঙিলাম তার মানে উনি যেই বলছে যে অনেক তওবা আমরা ভাঙি এটা তো আমাদের মধ্যে আরো বেশি আছে অনেকেই আছে তওবা করি কিন্তু তওবাটা কি হয়ে যায় আবার ভাঙিয়ে ফেলি সব সময় মনে রাখবেন যেই তওবাটা আজকে থেকে করবেন আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত রাখছেন এখন থেকেই প্রতিজ্ঞা করে ফেলেন যে না আজকে থেকে আল্লাহ গো যেই তওবাটাই করব এটা খাঁটি তওবা করব তুমি আমাকে তৌফিক দাও বলো না আমিন যেমন ওই যে রমজান আসছে প্রথমে একটা নিয়ত করবেন যে আল্লাহ গো আমি পুরাটা মাস রোজা রাখতে চাই তুমি আমাকে তৌফিক দাও কোন কোন আলেম বলছেন ওইটা তার মাসের পুরো মাসের নিয়ত হিসাবেই যথেষ্ট হয়ে যাবে আর কোন আলেম বলছেন না প্রত্যেকবার আবার নতুন করে নিয়ত করা লাগবে কিন্তু এটা তো ঠিক আছে আপনার যে সদিচ্ছা যেটা যে আপনি বলছেন আল্লাহকে মনটা দেখাচ্ছেন যে আমি পুরো মাস রোজা রাখার জন্য প্রস্তুত আছি এটা কত বড় একটা কলিজার ব্যাপার বিশেষ করে যারা দুর্বল ইমানের এবং কাজ একটু ভারী হওয়ার কারণে কেউ কেউ আছে রোজা রাখে না এটা আমার কাছে রিপোর্ট আছে তার কাজের মূল্য বেশি তার ইমানের চেয়ে তার কাজের মূল্য বেশি তার জান্নাতের চেয়ে তার টাকার মূল্য বেশি তার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচারছে তার নিজের সন্তান সন্ততিদেরকে খুশি করা বেশি তার নিজের কবরে হাসরে কুলচিরাতে এই কঠিন জাহান্নামি এই কঠিন মুহূর্তে যেখানে তার হুঁশ থাকবে না সারা নবী রাসূলগণ পর্যন্ত হ্যাঁ খালি বলবেন ইয়া নফসি শুধু আমাদের নবী বলবেন ইয়া উম্মতি আল্লাহ আকবার ইয়া রব্বি উম্মতি সেই জায়গায় সে সব কিছুকে কি করতে পারছে তার স্বার্থের সামনে সেইগুলোকে নিচে রেখে দিয়ে বলছে যে আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার ব্যাংক কোথায় আমার ব্যালেন্স কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো ভাই কোনোদিন বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হবে এগুলো করেন আপনি হালাল ভাবে করেন এটা ইসলাম মানা করে নাই চাকরি বাকরির জন্য তো আমরা বেশিরভাগ এখানে আসছি ব্যবসা বাণিজ্য সহ এগুলো করবেন কিন্তু আপনি আল্লাহকে ভুলবেন না পারবেন তো ইনশাল্লাহ কারণ আপনার আসল পুঁজি আপনার ব্যবসাতেও উদাহরণ আছে চাকরিতেও উদাহরণ আছে চাকরিতে যদি আপনি বেসিক বেতনের যে ডিউটি ওটা না করে আপনি ওভারটাইমের জন্য হন্য হয়ে ঘুরে বেড়ান এটা বুদ্ধিমানের কাজ হবে হঠাৎ করে আপনাকে আসল কফিল কোম্পানির যে মালিক ও বলবে যে ওরে হুরুপ দিয়ে দিলাম আপনি জেল খাটতে খাটতে আপনার কিসের লাভ আর কিসের মূল বেতন সব বাদ দিয়ে শেষ পর্যন্ত জেল খানার আপনি হয়ে গেলেন আসামি এই জন্য মূল জিনিস ছাড়তে নেই ঠিক ততদূর ব্যবসায়ীরা যদি মূল যেটা পুঁজি ওটার চিন্তা বাদ দিয়ে খালি লাভের পিছনে ছুটে চলে আর এরপরে দেখে স্যার পুঁজি নাই এটা কি বুদ্ধিমানের কাজ হলো অতএব এবার আসেন আমাদের পুঁজি কি আমরা এখন যে ব্যবসার কথা বলতেছি এটার মূল পুঁজি হলো ইমান এটার মূল পুঁজি হলো আপনার নেক আমল এটার মূল পুঁজি হলো নেক আমলের মধ্যে সবচেয়ে বড় আমলটা হলো নামাজ এই নামাজে গাফলতি করে আপনি কশিন কালো এই ভুল কইলেন না যে আপনি সুখী হয়ে যাবেন আল্লাহর কসম কোনো দিন সুখী হওয়া যাবে না সূরা রাদ আয়াত নম্বর 28 আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলে দিয়েছেন জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় আজকে আপনি আমাকে বলেন যারা ব্যবসায় লাভবান হওয়ার যে মুহূর্ত আপনি তো অনুভব করেছেন চাকরি বাকরিতে হঠাৎ করে ইনক্রিমেন্ট হয়েছে আপনি খুব আনন্দিত হয়েছেন একটা আনন্দ অবশ্যই হয় কিন্তু এখনই আপনি বলেন বুকে হাত দিয়ে যদি খাঁটি মনে আপনি আল্লাহকে রাজি করার জন্য বসে থাকেন এখন আপনার মনের ভিতরে যে আনন্দটা বিরাজ করছে এবং যে তওবা নিয়ে আলোচনা শুনলেন কিছু আয়াত শুনলেন আল্লাহ নবী সাল্লামের কিছু বাণী সালেফে সালিনদের কিছু বাণী শুনলেন এখন আপনার আনন্দের মনের ভিতরে যে আনন্দের বিনা বইছে আনন্দের যে একটা আবাহ তৈরি হয়েছে এটা কি আপনি দুনিয়ার এই বাহ্যিক যে উন্নতি এটার মধ্যে কোনোদিন পাইছিলেন আমাকে বলেন পাইছেন কোনোদিন পাবেন না তো আর যদি মনে করেন এখন আপনি সেটা পাচ্ছেন না এর অর্থ হলো আপনার এখন অন্তরটাকে কি করা বাকি আছে প্রস্তুত করা বাকি আছে আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলা দিয়ে দোয়া করছি তোমার দুই অঙ্গুলের মাঝখানে সকল মানুষের অন্তর যেভাবে ইচ্ছে তুমি সেটাকে ঘুরাই দাও আল্লাহ আজকে এই মুহূর্তে এই জুমাবারের রাত্রে আমরা তোমার দিনের আলোচনা নিয়ে বসেছি আল্লাহ এখানে কোনো নাটক নিয়ে বসি নাই এখানে কোনো কমেডি নিয়ে বসি নাই এখানে কোনো সিনেমার অনুষ্ঠান নিয়ে বসা হয় নাই নাচ গানের কিছু নিয়ে বসা হয় নাই অথবা খামাখা কোনো গাল গল্প শোনার জন্য বা বলার জন্য বসা হয় নাই
এখানে আমরা কোনো এখানে কোনো গালগল্পনি আমরা বসি নাই আল্লাহ আমরা তোমার দ্বীনের আলোচনায় বসেছি আল্লাহ আমরা তোমাকে সন্তুষ্ট করার জন্য বসেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনটাকে তুমি ফ্রেশ করে দাও আল্লাহ তোমার প্রতি ধাবিত করে দেব আল্লাহুম্মা আমিন আচ্ছা তো যাই হোক আমরা মহান রব্বুল আলামিনের বারগাহে আলোচনা শুনতে শুনতে বলতে বলতে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন খাঁটি বান্দা হিসেবে আজকে থেকে আমাদের বাকি জীবনটা আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন রাত ঘনিয়ে আসছে অনেকের হয়তো ডিস্টার্ব হচ্ছে এজন্য আমরা যতটুকু পারি আমাদের আওয়াজকে আপনারাও শুনেন আবার অন্যদের ডিস্টার্ব না হয় এইভাবে করে ইনশাআল্লাহ আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করব তো বাকি সময় মনোযোগ দিয়ে শুনেন বাকি কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি সেটা হলো এই যে তওবার জন্য শর্ত বলা হয়েছিল এক নম্বর শর্ত হলো আপনি লজ্জিত হয়ে যাবেন আল্লাহর সামনে লজ্জিত হতে আমাদের কোনো বাধা আছে ভাই বড় মানুষের সামনে এবং যিনি আপনাকে লজ্জিত হলে আরো পুরস্কৃত করবেন লজ্জিত হলে উনি আরো খুশি হবেন উনি আপনাকে আরো বেশি আপনি দিবেন এবং আপনার আগের গুলো মাফ করে দিবেন সেই জায়গায় তো স্বাচ্ছন্দ্যে লজ্জিত হওয়া স্বাভাবিক এই জন্য তওবার প্রথম এবং প্রধান শর্ত হলো আপনি লজ্জিত হয়ে যাবেন আল্লাহ আমি তোমার কাছে লজ্জিত হয়ে গেলাম আপনার লজ্জিত হতে বাধা কি আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর সামনে লজ্জিত হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার তওবা করি বলেন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই 100 বার যদি আল্লাহর কাছে মাফ চান তৌবা করেন আপনি আমি কেন পারবো না জি ওই ইশারা ইঙ্গিতে কাজ চালিয়ে নেই কারণ আলোচনার ফাঁক মাঝখানে যদি বাধা সৃষ্টি হয় তো অন্যদের শুনতে খারাপ লাগবে বললাম না যে এখানে আপনাদের চোখের আড়ালেও আল্লাহর অনেক বান্দারা ইনশাআল্লাহ আলোচনা শুনছেন এবং শুনবেন এই জন্য প্রোগ্রামের সৌন্দর্য বজায় রেখে একটা ভলন্টিয়ার সিস্টেমে যেভাবে এটাকে সমাধান করতে হবে আপনারা একটু কথা কম বলে সাউন্ড কম করে করেন জি আওয়াজ যাতে কম হয় এবং আমাদের কাজটা হয়ে যায় সেই চেষ্টা করেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন যে এখানে দান করুন আচ্ছা প্রথম শর্ত হলো লজ্জিত হয়ে যাওয়া তৃতীয় শর্ত হলো পাপটা ছেড়ে দেওয়া ওইটাই আমাদের আগের আলোচনায় আপনারা শুনেছেন পাপ ছেড়ে দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে কিন্তু দুই অর্থের এখানে একটা অর্থের ইনশাআল্লাহ চলবে না যে যদি আল্লাহ চায় আল্লাহ আমাকে যদি ছাড়াইতে ছাড়বো এখানে দ্বিতীয় অর্থে যে না আমি আমার পক্ষ থেকে একেবারে গ্যারান্টি দিচ্ছি যে আমি পাপ ছাড়বো আর সেই সাথে আল্লাহর সাহায্যের জন্য বলছি যে আমার আল্লাহর জন্য তৌফিক দেন এই অর্থে ইনশাল্লাহ বললে এটা কবুল হবে তা না হলে ওই অনেকে আছে না টাল্টি বাল্টি মনের ভিতরে ফ্রেশনেস নাই এই আল্লাহর উপর ছেড়ে দিয়ে বলতেছে ইনশাল্লাহ মানে তো হজবড় হলো তরবড় এই তরবড় ইনশাল্লাহ চলবে নি নাকি না নিশ্চিত ইনশাল্লাহ তাহলে আমার পক্ষ থেকে নিশ্চিত যে হ্যাঁ আমি পাপটা ছেড়ে দিলাম বলেন ছেড়ে দিলাম অতীতের আর কোনো পাপ আমি ধরে রাখলাম না আল্লাহ দেখতেছেন তো শুনতেছেন এবং এক হাদিস অনুযায়ী রাতের মাঝামাঝি থেকে কিন্তু আসমানের দরজা খোলা শুরু হয়ে যায় বলেন আল্লাহ দরজা খোলা হয়ে গেছে আজকে আমরা যে সময় এখন আসি খোলা হয়ে গেছে আরেকটু অগ্রসর হলে সেখানে গিয়ে আসবে যে একেবারে আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে ডাক শুরু করে দিবে কত বড় সৌভাগ্যের ব্যাপার দরজা কিন্তু খোলা হয়ে গেছে তো এই জন্যে আপনি আল্লাহকে এই সময় যদি বলতে পারতেছেন যে আল্লাহ গো আমি পাপ ছেড়ে দিলাম এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার সেই সাথে এখন এমন সময় আমরা বলতেছি এখানে তিনটা দিক থেকে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ের মধ্যে এখানে অবস্থান করছি দুইটা তো উল্লেখ হয়ে গেছে একটা হলো জুমাবারের রাত আর একটা হলো রাতের মাঝা মধ্যভাগের দ্বিতীয় ভাগ তিন নম্বর আরেকটা তাৎপর্য আছে এখন কোন মাসে আমরা অবস্থান করছি শাবান মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াগফালু ফিহি কাসীরুম মিনান নাস
এই মাসে অনেক মানুষই উদাসীন থাকে ব্যস্ত থাকে অথচ এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামা আসমানে উঠায় নেন বলেন আল্লাহু আকবার এখন আপনার মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে 12 মাস 12 মাসের মধ্যে বান্দাদের আমল উঠান ওটা কিন্তু অন্য কোনো মাস না ওই ক্ষেত্রে রমজান মাসও এটা বলা হয় না কিন্তু শাবান মাস সম্পর্কে বলা হয়েছে যে বান্দাদের মাসিক যে একটা রিপোর্ট এটা কিন্তু এই মাসে উঠানো হবে বলেন আল্লাহু আকবার তাইলে আমরা এই শাবান মাসে রাতের দ্বিতীয় ভাগে আবার জুমাবার রাতে আমরা বসে আছি এটার তাৎপর্য আপনি কি দিয়ে মাপ দিবেন বলেন আলহামদুলিল্লাহ আপনিও হয়তো প্ল্যান করার সময় এটা চিন্তা করেন নাই আমিও তো কোনোদিন ভাবি নাই যে আজকে নতুন ভাইদেরকে নিয়ে একটা জায়গায় গিয়ে বসবো আর সেখানে এত বরকতপূর্ণ একটা 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 তাৎপর্য ঘন মুহূর্তে তাদেরকে নিয়ে আমি জমায়েত হয়ে যাব তাইলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিশেষ অনুগ্রহ করেই আমাদেরকে জমায়েত করেছেন বলতেই হবে বলেন আলহামদুলিল্লাহ অতএব আমরা বলছিলাম দ্বিতীয় শর্তের কথা যে পাপটা আমি ছেড়ে দিলাম তো মনের অবস্থা কিন্তু আল্লাহ দেখতেছে যদি মনের ভিতরে কিছু খাদ থাকে এটাকে ফ্রেশ করে ফেলেন তাইলে কিন্তু তোবা ইনশাআল্লাহ কবুলের দিকে আমরা আগাচ্ছি তিন নম্বর শর্ত আল্লাহকে ওয়াদা দেন যে আল্লাহ এই পাপ আর যেগুলোই পাপ আমার জীবনে আছে আমি এগুলো আর করবো না বলেন আল্লাহ এই পাপ আর করবো না কেউ হয়তো চিন্তায় আছেন যে যদি এরপরে ফসকে যায় না এইটা আপনার চিন্তার কারণ নাই কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু এটা আপনাকে করতে বলেন নাই এটা বললে কিন্তু শয়তানের দরজাকে খুলে দেওয়া হলো কারণ অনেক মানুষই তো বলবে যে না জানি আবার কখন ফসকে যায় এখন আপনি আপনার পিউরিটিটা মনের ভিতরে পোষণ করেন আমার আল্লাহকে খোলাসা করে বলেন এরপরে আল্লাহ তৌফিক দিবেন অবশ্যই ইনশাআল্লাহ আর যদি দেখা যায় যে কোনো কারণে ফসকে গেছে ওইটার জন্য আপনাকে আল্লাহ এখানে পাকড়াও করবেন ওইটা আবার ওইটার জন্য আরেকটা তৌবা আপনার জন্য লাগবে এই হলো কথা কথা বুঝে গেছেন তো এই করতে করতে 112 জন তৌবা করা লাগে আমার আল্লাহ আপনাকে 100 বার তৌবা কবুল করার জন্য যে আল্লাহ প্রস্তুত আছেন তো সেটা নিয়ে আপনার আমার চিন্তার কারণ এটা তো চিন্তা করা বুদ্ধিমানের কাজ নয় দেরি করলেন আপনি কথার কথা যে আমার তো মনে ফসকে যেতে পারে তাইলে তৌবাটা করতেছি না পরে করব অথচ এর আগে দেখা গেল মালাকুল মধ্যে এসে গেছে আপনি ফেসে গেলেন কি ফেসে গেলেন না তাইলে এটা বুদ্ধিমানের কাজ হলো না অতএব বলে দিন যে আল্লাহ আমি ছেড়ে দিলাম আর করব না সেই সাথে মানুষের হক যদি হয় কারো অধিকার আপনি নষ্ট করেছেন এটা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না আল্লাহর হক আপনি এই যে এই পর্যন্ত যে শর্ত আছে এই শর্তগুলো দিয়ে তিনটা শর্ত দিয়ে করলে মাফ কিন্তু মানুষের হক যদি নষ্ট করেন এটা কিন্তু আল্লাহ বলবেন যে না আমার ওই বান্দা যদি মাফ না করে এটা আমি মাফ করব না এটা বান্দার হক এবার কি করবেন তাহলে সেটা ফিরত দেওয়ার চেষ্টা করবেন চূড়ান্ত চেষ্টা সর্বোচ্চ চেষ্টা মানুষটা কোথায় আছে না আছে আবার যদি দেখেন যে সরাসরি ওই জিনিসটা বুঝতে বুঝিয়ে দিতে গেলে সে আমাকে ভুল বুঝবে অবশ্যই ভুল বুঝবে তখন আপনি কৌশল করে পৌঁছাই দেন যাতে তার হাতে পৌঁছে যায় ব্যাস আর আপনি কালারিং না হন একান্ত যদি দেখা গেল যে না তাকে পাওয়া যাচ্ছে না তাইলে আপনি কি করবেন তার নামে দান করে দিলেন দেখেন ইসলামে স্বভাব সমস্যার সমাধান আছে না নাই কিন্তু আমরা নিজেরা অনেক সময় না জানার কারণে ভুল করি এবং আমরা আল্লাহর পথে অগ্রসর হতে দ্বিধা দ্বন্দ্বে আমরা ভুগি এটা আমাদের ভুল এই জন্যে জ্ঞান চর্চা এবং আল্লাহর দিন সম্পর্কে জানা এটার কোনো বিকল্প নাই এবং এটার মধ্যে আমাদের লস নেই এই যে আজকে আমরা যে কথাটা জানলাম এটা আমরা প্রত্যেকে যদি আমল করি আমাদের জীবনে কত বড় যে লাভ হয়ে যাবে কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই হলো আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছি আমরা গুনাহ মাধ্যমে এটার কারণে পরকালে অন্ধকার হয়ে যেতে পারে অনেকে জান্নাত হয়তো পরে আসবে আগে আমাকে জাহান্নামে চলে যেতে হবে তা দুনিয়ার সার্থকতা কই পাইলেন আবার কেউ হয়তো দুনিয়ার মধ্যে আমরা অনেক অশান্তির মধ্যে আছি আমাকে বলেন পাপ কি কোনোদিন কোনো মানুষকে শান্তি দিয়েছে আল্লাহর কসম বুকে হাত দিয়ে বলেন কানা আপন মনে জানা আমি এখন বলবো না যে আপনি হাত তুলেন আরে ভাই কম বেশি আমাদের সবার মধ্যে কিছু পাপ আছে কিন্তু আমি যদি এটা বলি যে যার মধ্যে যত পাপ বেশি উনি তত অশান্তির মধ্যে আছেন এই কথার মধ্যে সন্দেহ আছে আল্লাহ তার এর বিপরীত কোনটা সঠিক যার মধ্যে পাপের সংখ্যা যত কম তিনি কিন্তু তুলনামূলক শান্তিতে আছেন কথা দুইটা সঠিক না এবার যদি আমরা আরো অগ্রসর হই যে জানা শোনা সত্ত্বেও আল্লাহর বান্দা একটা পাপ উনি করছেন না আগে যা করছেন সবগুলো যে তোবা করছেন এই মানুষটা কত শান্তিতে আছে এই মানুষ আমরা বলবো সবার চেয়ে কি বেশি শান্তিতে আছে
তো আপনি তো শান্তি চাচ্ছিলেন এখন দেখা গেল না পাপের পরিমাণ যত কমে আসছে আস্তে আস্তে জিরোতে আসলে আপনি শান্তি বেশি পাচ্ছেন আর পাপের পরিমাণ যত বাড়তেছে আপনার ঈমান যদি অন্তরে থাকে তাহলে কিন্তু আপনিই বুঝবেন যে না এটা বাড়বে এটা একটা বুঝা হায় আল্লাহ এটা কোন হিসাব আমি দিব হায় আল্লাহ এটার কারণে আমাকে কোন গজব পেয়ে যায় হায় আল্লাহ এটার কারণে আমাকে কোন শাস্তি পেয়ে যায় তাইলে আপনি কিন্তু শান্তিতে নাই অতএব বুদ্ধিমানের কাজ হলো কি বুদ্ধিমানের কাজ হলো পাপ ছেড়ে দেওয়া অন্তত প্রথম পর্যায়ে না পারলে আস্তে আস্তে কি করা কমিয়ে ফেলা আর সাথে সাথে যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তওবা করতে থাকা পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন তাইলে খাঁটি মনে তৌবা করা আরেকটা শর্ত আলেমগণ বলছে খাঁটি মনে এই খাঁটি মনেটা আমাদের আলোচনার ভিতরে এসে গেছে আর আরেকটা হলো সময় থাকতে ওইটাও আলোচনার ভিতরে এসেছে এই দুইটা কথা আমরা আলোচনার মধ্যে আনি নাই একটা হলো আপনার মনকে ফ্রেশ করবেন খাঁটি করবেন দুই নম্বর হলো আপনি অপেক্ষায় থাকবেন না কারণ মরণ কখন আসতে পারে বলা নাই বলা জানা নাই এই জন্য আলিমগণ বলছেন যে তৌবার জন্য কোনো অপেক্ষা করতে নাই কোনো দেরি নাই কোনো অনুষ্ঠানের কোনো আয়োজনের ব্যবস্থা নাই তৌবা শর্ত জানলেন সাথে সাথে আপনি করবেন যখন তখন আপনি করবেন বরং আমরা বলবো সব সময় আপনি করবেন আর আজকাল যেহেতু আমাদের অহরহ ইচ্ছায় অনিচ্ছায় এবং আপনি চান কি না চান ছোট হোক বড় হোক তৌবা মানে করার জন্য যে পাপ হওয়ার কথা সেটা হচ্ছেই অতএব এই তৌবার জন্য আমাদের আর কোনো জিনিসের অপেক্ষায় থাকা উচিত না আরেকটা জিনিস আছে এখানে বুঝতে আমাদের সমস্যা হয় আমি তো অত বড় পাপ করি না হুজুর শেখ সাহেব আমার মাধ্যমে ওই কিছু ছোটখাটো পাপ হয়ে যায় এগুলো নিয়ে অত চিন্তার কারণ নেই বলেন কি বলেন এটা শয়তানের একটা ধোঁকা এটাও বুঝতে হবে সেটা হলো বিন্দুতে বিন্দুতে সিন্ধু এক বিন্দু পানি আরেক বিন্দু পানি আস্তে 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 এটা দিয়ে এটা নালা হবে এরপর এটা ঝর্ণা হবে এরপর এটা নদী হয়ে যাবে এরপরে ওইটা দিয়ে নদীর সাথে নদী মিশে সাগর হয়ে যাবে তাইলে ছোট থাকলো কই আপনি যদি এটাকে হালকা হিসাবে নেন তাইলে আর এটা হালকা থাকবে না এটা ভারী হয়ে যাবে আর এমনি একটা মূলনীতি আলিমগণ বলেছেন আপনি যদি কোনো পাপকে হালকা মনে করেন আসলে পাপটা ছোট কিন্তু আপনি মনে করছেন ছোট যেহেতু ছোটই মনে করি আর ছোট থাকলো না এটা বড় হয়ে গেছে কেননা আল্লাহ তো বড় আর পাপটা কার সাথে সম্পৃক্ত আল্লাহর অবাধ্যতার সাথে সম্পৃক্ত তো যে আল্লাহ বড় সেই আল্লাহর সাথে অবাধ্যতার কাজ কোনোদিন ছোট হয় না এই জন্যে যখনই আপনি মনের ভিতরে আনতে আনলেন যে এটা আমি একটা দেখে ফেলছি একটা জিনিস কান দিয়ে শুনে ফেলছি আমি তো নিজে করতে যাই নাই না ওইটা ওই মানসিকতার কারণে এই পাপটা ওইটাই যেটা মূলত ছোট ছিল এখন হয়ে গেছে বড় এইবার হিসাব মিলান আর আরেকটা বড় হওয়ার পদ্ধতি দুইটা বড় হওয়ার পদ্ধতি আছে একটা হলো পাপটা ছোট কিন্তু আপনি এটাকে ছোটই মনে করে ফেলেছেন হালকা মনে করছেন এটা কিন্তু বড় হয়ে গেল ছোট থাকা সত্ত্বেও বড় হয়ে গেল আরেকটা হলো আপনি হালকা মনে করেন না ঠিকই পাপ পাপই মনে করছেন জঘন্য মনে করছেন কিন্তু কয়েকটা জমা হয়ে গেছে এবার ওই বিন্দুতে বিন্দুতে সিন্ধু পাথরে পাথরে পাহাড় এটা কি হয়ে গেছে আবার এদিক থেকে হিসাব করলে বড় হয়ে গেছে তাইলে ঘুরে ফিরে আবার কি লাগবে তাহলে বুঝে গেল আমাদের কি খালি তৌবা করতেই হবে তৌবা করতে কি আল্লাহর কাছে আমাদের কোনো কষ্ট আছে আল্লাহর কাছে তৌবা করতে কোনো কষ্ট নেই বড় মানুষের সামনে ছোট মানুষের বারবার সরি বলতে কি নাই কোনো কষ্ট নেই সে আরো স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করে যে আমার বস কি হবে খুশি হবে আর বসরা তো খুব খুশি হয় একেবারে ফুলে মাম পয়ে যায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল বসেরও পালন কর্তা লালন কর্তা আর যারা অধীনস্থ তাদেরও পালন কর্তা লালন কর্তা সারা পৃথিবীর সকল মানুষের রিজেক দাতা সেই আল্লাহর সামনে আপনি সরি বলতে পারেন না সেই আল্লাহর সামনে আল্লাহ আমি মাফ চাই আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ আমাকে মাফ করে বলতে পারেন না তাহলে আপনার অন্তর কি হয়ে গেছে অন্তরে আমরা বলবো শক্ত পাথর জমে গেছে এই পাথরটাকে আগে কি করতে হবে বিগলিত করতে হবে আরো বেশি আল্লাহর কাছে অনুনয় বিনয় সহকারে এবার আসুন কোন কোন জিনিস থেকে তৌবা করবেন তৌবা তো করবেন বুঝলাম এখন কি কোন জিনিস থেকে তৌবা করবেন আপনি আপনার বসের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন অথবা আরেকটা উদাহরণ ডাক্তার সাহেবের কাছে চিকিৎসা নিতে গেছেন এখানে শরীরে কিছু চুলকানিও আছে ওই যে অ্যালার্জি ওইদিকে আপনার আরেকটা আছে যে ধরে নেন যে আপনার জ্বর আরেকটা আছে যে আপনার পেটে ব্যথা গ্যাস এর সমস্যা এইভাবে নানান সমস্যা আছে কিন্তু এইদিকে আপনার শরীরে আল্লাহ না করুক ক্যান্সারও দেখা দিয়েছে এমন আপনি গিয়ে বলবেন নি যে আমার ওই ফুটপাসরা অথবা আমার ওই অ্যালার্জির ঔষধ দেন নাকি গিয়ে বলবেন তাড়াতাড়ি করে আমাকে আগে আমার ক্যান্সারের অপারেশন করেন কোনটা বলবেন ক্যান্সার বোঝানোর দরকার নেই এটা পরিষ্কার কথা অনেক ডাক্তারও গিয়ে দেখবেন আপনি যদি কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে গুরুত্বপূর্ণ একটা রোগের কথা বলতেছেন সেই সাথে বলছেন ডাক্তার সাহেব আমার এই দিকে খালি চুল খায় ডাক্তার বলে চুপ থাকে শুনবেই না এটা কেন এখন এটার দরকার নাই আগে আপনি সুস্থ হন আরো বড়
অসুখ থেকে তথেব আপনার তওবা যখন করতে আসবেন তখন কোন জিনিস থেকে আগে তওবা করবেন আমার মনে হয় আপনার এই বিষয়টা বোঝার জন্য আমাদের আর কষ্ট থাকে নাই বাকি থাকে নাই সেটা হলো যত বড় পাপ সেটা থেকে আগে আপনাকে তওবা করতে হবে এখন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা শিরক মাশাআল্লাহ এই তো আপনারা উত্তর দিতে পারছেন শিরকের সাথে কুফরিও নেন আকীদাগত মুনাফিকিও নেন মুনাফিকি মানে আপনি ভিতরে ভিতরে ইসলামকে পছন্দ করেন না আল্লাহকে আপনি মানেনই না পরকাল আছে বলে বিশ্বাসই করেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন না মানলে শেষ নবী মানেন না আপনার মনের ভিতরে সন্দেহ কাজ করে অথবা আসলেই আপনি অস্বীকার করা শুরু করেছেন নাউযুবিল্লাহ আর এইদিকে মুসলমানদের সাথে নামাজও পড়তেছেন তাহলে এটা আকীদাগত মুনাফিকি এই মুনাফিকির পরিণতি তো আরো কুফরি শিরকের চেয়ে আরো খারাপ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার একেবারে জাহান্নামের অথই গহ্বর করে আর পাপ করতে করতে কিন্তু মানুষের মনের ভিতরে এই রকম মুনাফিকও কিন্তু তৈরি হয়ে যায় এই জন্য পাপে পাপেরও ছাড়ে না পাপকে কোনোদিন মামুলি মনে করবেন না পাপ আস্তে 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 আপনার মনের ভিতরে স্পট তৈরি করে এরপরে আল্লাহ সম্পর্কে কু ধারণা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পরকাল সম্পর্কে আপনার বিমুখতা দিন সম্পর্কে আপনার একটা অনীহা সৃষ্টি করে ফেলে তো এটা শেষ পর্যন্ত আপনাকে কোথায় নিয়ে পৌঁছায় দেয় মুনাফিকের স্তরে পৌঁছায় দেয় বলেন ইন্না লিল্লাহ এবং এই মুনাফিকের একটা ধারাও আছে এটা আপনি নিজে ধরতেও পারেন এটা আবার ওইটা না কিন্তু ওইটার একটা সূত্র সেটা হলো কি আল্লাহ পাক কোরআনে বলেছেন মুনাফিকদের একটা স্বভাব হলো ওয়াইদা হামু ইলাস সালা হামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা নামাজে দাঁড়ালেও অলসভাবে দাঁড়ায় আল্লাহকে খুব কম স্মরণ করে আর শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ইন্না লিল্লাহ আজকে আমি যদি বলি আপনাকে যে আমাদের বেশিরভাগ মুসল্লিদের এই অবস্থা আপনি আপনি আমাকে মিথ্যা বলতে পারবেন না ইলাহা ইল্লাল্লাহ তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে কিন্তু জানতে অজান্তে পর্যায়ক্রমে ওই বড় মুনাফিকি না আসলেও ওই মুনাফিকির লাইনের কিছু কাজ কি হয়ে যাচ্ছে মুনাফিক কিছু আমল এসে যাচ্ছে কিছু স্বভাব এসে যাচ্ছে এই জন্যে সবসময় নামাজ যেমন পড়তে হবে খুশু খুজু সহকারে পড়তে হবে এবং আল্লাহকে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণে রেখেই পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে তাহলে এই আকিদাগত মুনাফিকি এবং কুফুরি আর হলো শিরকি এগুলো থেকে সর্বপ্রথম আমাদেরকে খাঁটি মনে তৌবা করতে হবে সংক্ষেপে আমি বলতেছি যে কুফুরি শিরকগুলো কি কি এইগুলোর মধ্যে একটা হলো কেউ যদি মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতেই পারবো না আমার একজন মাধ্যম ধরা লাগবে পীর বাবার নামে হোক আর যে কোনো উসিলা দিয়ে হোক আর আপনার আরো কিছু দিয়ে হোক তাহলে কিন্তু দশটা ইমান ভঙ্গকারী জিনিস মধ্যে একটা এবং এটা একটা মারাত্মক শিরিক যেটার প্রতিবাদ আল্লাহ কোরআন করিমের মধ্যে সবচেয়ে বেশি করেছেন আর এর বিপরীতে আল্লাহ বলছেন যে বান্দারে তুমি সরাসরি আমাকে ডাকো একটু আগে আপনারা যা শুনলেন যে রাতে তিনটায় যদি আপনার মরণের সময় দেখা যায় কাছে এসে গেছে আপনি যদি তৌবা করতে চান সরাসরি আমার আল্লাহর দরজা খোলা আছে না নাই অতএব যে কোনো ইবাদত আমাদের আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে মাধ্যম করতে গেছে হ্যাঁ মাধ্যম ওরা অন্যরা নিয়ে আসছে আস্তে 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 আজকে এমন একটা পর্যায়ে পৌঁছাই দিছে আপনি আশ্চর্য হবেন ওই জিকির টিভি নামে একটা চ্যানেল আছে আপনি এটা খুলে দেখবেন একজন চিল্লায় বলতেছে যে কোথায় আমরা কাকে বলি আমরা তো আল্লাহকেই জিকির করি অথচ সেখানে শুধু মাঝে মাঝে তাল সামলাইতে গিয়ে আল্লাহ আল্লাহ এগুলো বলতেছে বাকি সকল মুর্শিদ বাবা আর অমুক বাবা তমুক বাবা এর নামে সুখ গাথা আর বাবারে তোমার মনে আমার তো আমার মনে তোমার মানে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আর বাবা তোমায় ভুলবো কেমনে এগুলো সব বাবার নামেই তো গাচ্ছে কথা কি বাস্তব না অবাস্তব এবং বলতেছে যে যার নাই পীর তার নাই শীত আর যার নাই পীর তার পীর বলে শয়তান বলে নাউযুবিল্লাহ আর এখা এই ফাঁদে ফেলতে গিয়ে আমাদেরকে আরেকটা ভুল ব্যাখ্যা থেকে এখানে আনা হয়েছে এটা হলো যে আল্লাহর অলি বলতে বিশেষ একটা শ্রেণী আছে ওরা ছাড়া আর কোনো আল্লাহর অলি নেই তো আপনারা সহজে মনে রাখবেন দুইজন ইমাম চার ইমামের মধ্যে এই দুইজন ইমামের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যদি বা একজন বয়সের দিকে মাঝখানে আরেকজনের চেয়ে ছোট কিন্তু যোগ্যতার দিক থেকে ইনি অনেক উপরে তো সেই দিক থেকে মানে আরো কিছু দিক আছে এই দিক থেকে এই দুইজন ইমামের গুরুত্ব ইসলামে খুব বেশি একজন হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি সিনিয়র সবার এই চারজনের মধ্যে এই জন্য তাকে বলা ইমাম আজম আরো কিছু কারণে ফিকহের মধ্যে ওনার একটা বিশেষ মর্যাদা আছে আর এই জায়গায় দ্বিতীয় ইমাম যিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই দুইজন ইমাম থেকে আশ্চর্যের একটা বিষয় হলো একই শব্দে একটা কথা তারা বলেছেন এরা বলেছেন যে ইল্লাম ইয়াকুনিল উলামা আউলিয়া আল্লাহ ফালাইসা লিল্লাহি ওলি ভালো করে শুনে রাখবেন দুইজনের একই শব্দ বলছেন ইমাম বাজদাওয়ি নিয়ে আসছেন তার একটা কিতাবের মধ্যে আর আহকামের মধ্যে আর ইমাম নবী নিয়ে আসছেন আদাবু হামালাতিল কোরআন এরকম কিতাবের মধ্যে
যে যদি আলেমরা আল্লাহর ওলি না হয়ে থাকেন তাহলে এই দুনিয়াতে আল্লাহর কোনো ওলি বলতে আর কেউ নেই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিল উলামা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে কারা আলেমরা আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরা কারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই কোনো দুশ্চিন্তার কারণ নাই আর তারা কারা যারা ঈমানদার এবং যারা তাকওয়াবান বলেন আল্লাহু আকবার আপনার আমার মধ্যে ঈমান আছে না নাই আছে কিছু না হলে আল্লাহর ভয় আছে না নাই ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন যে আলেমদের মধ্যে একটু বেশি আছে এইজন্য তারা হলেন আল্লাহর ওলি আর এই কথাটা আল্লাহ বলে দিলেন সূরা ইউনূসে আর ইমাম আবু হানিফা ইমাম শাফি পর্যায়ক্রমে দুইজন বলে দিলেন আমাদেরকে যে না এরাই মূলত আল্লাহর ওলি মানে আলেম ছাড়া ওলি হওয়াই যাবে আর আজকে আমাদের সমাজের যে অবস্থা যত ইলিম কম এবং সুন্নার ইলিম কম আর কিছু হলেও তাওহীদের ইলিম কম আছে অনেক কিছু ধরনের অথবা জিকিরের অনেক ফাংশন জানা আছে কিন্তু সুন্না ভিত্তিক জিকির যাদের মধ্যে যত কম আমাদের সমাজে তাদেরকে বানাই দিয়েছে ওলি কথা বাস্তব না অবাস্তব আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই কারণ নিন্দা করার জন্য আমি আসিও নাই আমার এটা স্বভাব না যারা আমাকে চিনেন আলহামদুলিল্লাহ এটা জানেন এটা শুধু প্রসঙ্গে আমাকে টানতে হলো এবার আমি চলে যাচ্ছি এই ফাংশনে আমি আর লম্বা করব না শুধু আপনাকে আপনার যে আসল জিনিসটা কাজে আসবে আমি আপনাকে হাতে তুলে দিচ্ছি হিসনুল মুসলিম আমি একটা বই আছে হিসনুল মুসলিম এই দেশে পাওয়া যায় একজন আলিম এই বইটা লিখছেন আল্লাহ ইমাম নাওয়ী রাহমাহুল্লাহ এর কিতাবুল আজকারকে যে কোরআন কবুল করেছিলেন এর পরে পরে ইসলামের ইতিহাসে এই এই বইটাকে আল্লাহ এত কবুল করেছেন যে এই আলেম মারা যাওয়ার পরে তার রিপোর্টের মধ্যে আসছে যে নাইজেরিয়াতে এমন কোন মুসলিম পরিবার নাই প্রত্যেকটা মুসলিম পরিবার এমন কোন মুসলিম পরিবার নাই যেই পরিবারে হিসনুল মুসলিম নামক বই নাই মানে আল্লাহ আল্লাহ পাক কিভাবে কবুল করছে আর নাইজেরিয়াতে মানুষ কত কষ্টে আছে নাইজেরিয়ান মানুষ আমাদের তুলনায় কত অভাবের মধ্যে আছে কিন্তু তাদের কি আছে ঈমান আছে এবং তারা আল্লাহকে স্মরণ প্রকৃত অর্থে করতে চায় যার ফলে তাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বই ঢুকছে কেননা এই বইয়ের মধ্যে সুন্নতি পন্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া কখন করছেন কোন জিকিরটা কখন পড়ছেন আমাদেরকে পড়তে বলেছেন এই কথাগুলো বলা আছে তাহলে নাইজেরিয়ার লোক আল্লাহর জিকিরের মাধ্যমেই তো আজকে আমাদের লোকজন বলে যে আল্লাহ নৈকট্য বেশি হয় হ্যাঁ এটা বাস্তবেই নফল এবাদতের মধ্যে আল্লাহর জিকিরের চেয়ে এত ব্যাপক এবাদত আর কিছুই নেই আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসিরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো এবং হাদিসে আসছে যেই অন্তরে আল্লাহর জিকির আছে এই অন্তরটা জিন্দা আর যেই অন্তরে আল্লাহর জিকির নাই এটা আস্ত একটা মর্দা একটা মরা মানুষ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির ছাড়া আমাদের বাঁচার উপায় আছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি জিকিরের জন্যই নামাজ কায়েম করো নামাজটা জিকির ছাড়া হয় না অতএব নামাজের বাহিরেও আপনি আল্লাহর জিকির ছাড়া বাঁচতেই পারেন না এবং ইমাম বড় একজন ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ উদাহরণ দিয়েছেন যে জিকির আর এই ইয়ে আর জিকিরকারী এর উদাহরণ হলো মাছের মতো মাছ যদি পানির থেকে একটু বেরিয়ে আসে যেই পরিমাণ বাহিরে থাকবে ওটা মরে যাবে আর পুরা বাহিরে আসলে পুরাই তার মরণ ঠিক জিকির থেকে আপনি যতটুকু বঞ্চিত থাকবেন দূরে থাকবেন ততটুকু আপনার অন্তর মরে যাবে কথা কত সূক্ষ্ম চিন্তা করতেছেন নি এবার বুঝতেছেন আমাদের আজকে যত অশান্তির মূল কারণ কি অশান্তির মূল কারণ হলো আল্লাহর জিকির থেকে বিরত থাকা একটা তো পাপ তো আসেই সেইটাও তো আমরা কম করি না একটু আগে সবাই সাক্ষী দিলেন এরপরে আবার উল্টা বলে না মরার উপরে খাড়া বলে না এ বলে না একে তো কি জন্য নাসুন না বুড়ি আবার তার উপরে বলে তার উপরে কি ঢুলের বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে পাপ এর নাই শেষ আবার জিকিরও কম শান্তি পাবেন কেমনে আল্লাহ তো বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সারা পৃথিবীর সকল মানুষ তোমরা অন্তরের কান খুলে শুনে রাখো আমার স্মরণ ছাড়া তোমাদের এই অন্তরের কোনো উপশম নাই এর কোনো ঔষধ নাই এর কোনো চিকিৎসা নাই এর কোনো নিরাময় নাই এর শান্তির কোনো ব্যবস্থা নাই না দুনিয়া আছে না দৌলত সে না ঘর আবাদ করনে সে দিল কো তসল্লি মিলতি হ্যায় আল্লাহ কো ইয়াদ করনে সে মানে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আমিন বলছে কবি ওই কথাটাই বলছে যে সারা পৃথিবী ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দালান কুঠা এগুলো দিয়ে শান্তি নয় সুন্দরী স্ত্রী পাইলেন ভালো আলহামদুলিল্লাহ আপনার সহযোগী হবে ছেলে মেয়ে পাইছেন চোখের চক্ষু শীতলকারী হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই ছেলে মেয়ে যদি নামাজি না হয় স্ত্রী যদি দিনদার না হয় আপনার ঘরে আগুন লাগবে কি লাগবে না ঘরেও আগুন বাইরেও আগুন দুনিয়াতেও আগুন আখেরাতেও আগুন
لا إله إلا الله কত স্ত্রীর হাতে আজকে স্বামীর জীবন চলে যাচ্ছে বাস্তব কি অবস্থা সারা প্রবাসের জীবনে সব টাকা ইনকাম করে কত স্ত্রী স্বামীর টাকা নিয়ে আরেকজনের জন্য সে বিল্ডিং বানায়া এরপরে স্বামীকে দুগা দিয়ে চলে গেছে তালা দিয়ে চলে গেছে এরপরে স্বামী বিদেশ থেকে গিয়ে ফকিরের মতো দরজায় নক করে সে স্বামীকে চিনি শান্তি কোন জায়গায় তাইলে বুঝা গেল শান্তি হলো আমার আল্লাহরে শরণ করার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে আজকের এই যে দুর্ঘটনাগুলো কত ঘটতেছে এরপরে যদি আমরা বুঝতে ভুল করি আমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ থাকবে না এইজন্য বুঝতে দেরি করার কোনো সুযোগ নেই চেক দেন ভালো করে খবর নেন টাকাটা পাচ্ছেনটা কোথায় বিয়ে হচ্ছে এবং একজন আলেম তো বলছিনি এর মধ্যে ভাইরাল হয়ে আছে বলছেন যে স্ত্রীদের নামে অ্যাকাউন্ট নাই খুলতে উনি বলে দিয়েছেন কারণ বেশিরভাগ এই দুর্ঘটনা ঘটছে এই কারণে অ্যাকাউন্ট খুলছে সকল টাকা ওখানে জমা হচ্ছে এরপরে আস্তে আস্তে ওই ওই মিয়া জায়গা জমি কিনে আরেকজনকে তার স্বামী বানায়া সে এরপরে বিল্ডিং বানায়া ইনি যাওয়ার আগে আগে তার সে তানাজুল করে এলেছে নকল কাফালা বলে নাউজুবিল্লাহ ট্রান্সফার হয়ে গেছে আজকে ইমানদারি বড় দুর্বল এই জন্য যাকে তাকে বিশ্বাস করতে নেই আপনার পরিবারের সাথে সম্পর্ক দুর্বল করে আপনি তার সাথে সম্পর্ক সবল করে সুখী হয়ে যাবেন এটা হবে না বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন তারও হক আছে সন্তানদেরও হক আছে আপনি সব আদায় করবেন কিন্তু আপনি পরকে আপন এত বানাইবেন না যে এরপরে আপনার সব কিছু হারিয়ে খালি হাউদাস করা লাগে এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গেলে আমরা সর্বপ্রথম যেই পাপটা থেকে তওবা করব আমরা আলোচনা ছিলাম যে শিরিক কুফুরি এবং মুনাফিকি এটা যেন কেউ আমরা ধরে না রাখি তাবিজ তোমার আসেনি এখনো কারো গায়ে আল্লাহ নবী সাহেব বলছেন তাবিজ জুলাইলো তো সে শিরিক করলো এটা ছোট শিরিক না বড় শিরিক কোন সময় ছোট শিরিক কোন সময় বড় শিরিক আজকে আমি ওই ব্যাখ্যায় যাবো না আমার নবী বলছেন এক বাক্যে যে তাবিজ মানেই শিরিক আমার এখানে যাওয়ার দরকার আছে না আচ্ছা এবং এর বিপরীতে বিকল্প দেওয়া আছে না বিকল্প হলো ওই যে বললাম হিস্তুল মুসলিমে যে দোয়াগুলো আছে হ্যাঁ এই দোয়াগুলো মুখস্থ করলে আপনি পেয়ে যাবেন আয়াতুল কুরসি কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় সুরা নাস সালা কিভাবে পড়তে হয় সুরা ফাতিহা কিভাবে পড়তে হয় এগুলো আপনি পড়ে ফু দিবেন নিজের ঝাড়ফুঁক নিজে করবেন সবচেয়ে বড় ঝাড়ফুঁক দাতা হলেও নিজে আপনি নিজের জন্য করবেন সমস্যা দেখা দিছে ঝাড়ফুঁক দেন ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হয় ডাক্তারের কাছে যাবেন এর আগ পর্যন্ত কোরআন থেকে আপনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন এরপরে যেটা যেটা তৌবা করবেন সেটা হলো আপনার বেদাত সিরিয়ালে কিন্তু আমরা অনেক সময় মনে করি কি কুফুরির পরে পরে কাবিরা গুনাহ জিনা চুরি ডাকাতি হ্যাঁ এগুলো জঘন্য এবং এগুলোর কারণে অন্তরে দাগ পড়ে যায় এক পর্যায়ে আল্লাহ সম্পর্কে অনীহা এসে যায় ওই দেখেন নামাজ পড়তে মনোযোগ থাকে না মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকলে দেখা যাবে যে ওই লোক আর মা বাপের কথা শুনতে রাজি থাকে না তার দায়িত্ব কি আছে চাকরি কি তার কোথায় কোন দায়িত্ব আছে স্বামী স্ত্রীর খবর নাই খালি মোবাইল আর মোবাইল এরকম হয় না যে একটা অযথা একটা জিনিসের কারণে যদি মন শক্ত হয়ে যায় তাহলে পাপ করলে মন কত ভালো হবে ভালোই হয়ে যাবে এই জন্যে খুব সাবধান এই মোবাইল আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আবার এই মোবাইলটি আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে এবং আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি যে আজকালকার যুগে মুসলমানদের মধ্যেই প্রশ্ন করছি কাফির তো কাফিরই বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমে জান্নাত কামাই করতেছে না জাহান্নাম কামাই করতেছে আমাকে পরিষ্কার ভাই এরপরেও যদি আমরা এই মোবাইলটার সাথে এইরকম অন্ধভক্তি রাখি আমরা কি বোকামি করছি না ভালো মানুষের কাজ করছি অন্ধভক্তি সে যা বলে তাই তার মধ্যে ক্ষুধা লাগছে মানে এমবি ঢুকাইতে হবে আর ঢুকাচ্ছেন নিজের পকেটে টাকা কত কষ্ট করে টাকা ইনকাম করছে এরপরে চার্জ শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে আবার তাকে চার্জ দিচ্ছেন কেন ঘুরে ফিরে জন্য সে আপনাকে ছুবল থাবা দেয় ছুবল থাবা আপনার সময় নিয়ে নে আপনার মেধা নিয়ে নে আপনার মনোযোগ নিয়ে নে আপনার তাকওয়া নিয়ে নে কোরআন তিলাওয়াত কারণ ওখানে ওটাতে আপনার কোরআন তিলাওয়াতের সময় নিয়ে নিচ্ছে জিকিরের সময় নিয়ে নিচ্ছে আল্লাহর জন্য সন্তোষের কিছু কাজ করবেন কিছু প্ল্যান করবেন মাথা কিছু ফ্রি থাকলে না এগুলো হয় মোবাইলের মধ্যে আপনি যখন বিজি এই ব্রেন কি কোনো কাজ করে না মোবাইলে যখন আপনি বিজি হয়ে যান তখন কিন্তু আপনার ব্রেন কোনো কাজ করে না উপরন্তু ওখানে যদি কিছু আলতু ফালতু কিছু এসে যায় তাহলে আলিমগণ বলছে আপনার ব্রেন যে সামনের যে অংশটা এটা শুধু কাজ করে না না এটা একেবারে মরে যায় বলেন না আলিল্লাহ তাইলে এটার কোনো দরকার আছে আপনি টাকা কিনে টাকা দিয়ে কিনে আপনি আপনার ব্রেন নষ্ট করবেন রেডিয়েশনের মাধ্যমে শরীরের মধ্যে আগুন ঢুকে আগুন এই জন্য অনেক সময় দেখা যায় আর সামান্যতে ব্লাস্ট হয়ে যায় আপনার শরীরের মধ্যে শর্ট করে শরীর যাদের মোবাইলের ইয়ে থেকে মুক্ত আর যাদের মোবাইলের মাধ্যমে আক্রান্ত দুইজনের শরীর সমান না আপনার শরীর এখন কিন্তু যে কোনো সময় কারেন্টের একটু ছোঁয়াতে কিন্তু জ্বলে পুড়ে সারকার হয়ে যেতে পারে কারণ এই মোবাইলের কারণে আপনি অনেক আগুন অনেক বিদ্যুৎ আপনার অন্তরে ঢুকাই রেখে দিয়েছে তবে একটা আনন্দের বিষয় আছে একটা হলো মোবাইলকে দূরে রাখবেন এটা তো আনন্দের বিষয় তাইলে কমবে দ্বিতীয় হলো যত বেশি নামাজে সময় দিবেন
বিজ্ঞানীরা নিজেরা গাগিয়া গবেষণা করে বলেছে যত বেশি নামাজের সময় দিবেন তত বেশি আপনার রেডিয়েশনটা আপনার শরীর থেকে অপসারিত হয় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাদিসে আল্লাহ নবী বলেছেন যতক্ষণ দাঁড়িয়ে থাকেন গুনাহ জড়তে থাকে যতক্ষণ রুকুতে অবস্থান করেন গুনাহ জড়তে থাকে যতক্ষণ সেজদায় সময় দেন গুনাহ জড়তে থাকে আর বিজ্ঞানীরা বলছে আরেকটা আমরা আরেকটা সমস্যা যে আমাদের শরীরে রেডিয়েশনের আগুন ওইটাও নামতে থাকে তাহলে নামাজের মধ্যে আমাদের সমাধান পাইলাম কি পাইলাম না বলেন এই দুনিয়াতে নামাজের অপেক্ষা আর কোনো সমাধান আছে না অথচ নামাজেই আমাদের সময় দিতে পারি না নামাজেই আমাদের মনোযোগিতা নাই খালি কোন রকম খালি শেষ যতক্ষণ তাড়াতাড়ি শেষ করা যায় এই জন্য আজকে আমাদের ঈমান দুর্বল এই জন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না এই জন্য আমাদের সংসারে আমরা শান্তি পাচ্ছি না অথচ এই সংসারে শান্তির জন্য আমরা সবাই কি এখন সবাই হন্যে হয়ে আজকে দেশ ছেড়ে আপনজন ছেড়ে এখানে কিন্তু বিদেশের মাটিতে অবস্থান করছি তো এটা যেন আমাদের অনর্থক না চলে যায় ব্যর্থ না হয় আমাদের সেই সাধনা বৃথা না যায় আমাদের এই কষ্ট সেই জন্য সবাইকে কিন্তু বুঝতে হবে যে আমাদের বাস্তব অবস্থাটা কি কেন আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদেরকে এই কথা বুঝতে গিয়ে এখন কি করতে হবে দুই নম্বর কোন বেদাত থেকে মানে দূরে সরে আসতে আর দেরি করা যাবে না এই যে রজব উপলক্ষে কিছু আছে শাবান উপলক্ষে কিছু আছে এখানে সুন্নতি আমল আপনি করেন সুন্নতি আমল কি সুন্নতি আমল হলো পুরাটা ১২ মাসে আপনি প্রত্যেকটা রাত্রে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে আছে না নাই না নিষেধ আছে কোনো তাহাজ্জুদ পড়তে কোনো আলেম আপনাকে বলছে যে তাহাজ্জুদ পড়া বেদাত না আবার এর বিপরীতে আমাকে উত্তর দেন আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইকে আমরা রেগুলার তাহাজ্জুদ গোজার একেবারে বিতি ছয় ১১ রাকাত আমরা প্রত্যেক রাত্রে পড়ি তো আপনি কোন দুঃখে আমাকে বলেন বেদাত করতে যাচ্ছেন সুন্নতি আমল আপনাকে প্রতি রাত্রিতে তাহাজ্জুদ হতে বলছে আর বেদাতি আপনার আমলকে বলছে যে আপনি ওই নির্দিষ্ট একটা রাত্রি যেমন ২৭ রাতে করছে অনেকে আছে না নাই কিন্তু এটা তারিখই সাব্যস্ত নাই কোন তারিখে আল্লাহ নবী মেরাজ হয়েছে এটাই সাব্যস্ত নাই এখন আমাদের লোক বানাই লাইছে ৫০ বছর ৭ মাস উমর হইতে মেরাজতে গেলেন নবী আল্লাহর হুকুমে আরে এটা কি বাংলা হাদিস নি আলেমরা আরবি হাদিস খুঁজতে খুঁজতে পাচ্ছেন না ইনি ৫০ বছর ৭ মাসের মধ্যে বানাই লাইছে একটা এরপরে খালি এটা বানায় নাই আরেকটা বানাইছে দেখছে যে রাইত তো রাইতের জায়গাতেই ছিল সময়টা সময়ের জায়গাতেই ছিল এত লম্বা জার্নি হয়ে গেল কোথায় বাইতুল মাকদিস সকল নবী রাসূলদেরকে নিয়ে নামাজ হয়ে যাওয়া এরপরে সাত আসমানে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন আবার ওই দিকে বাইতুল মাকদিস হয়ে ঘুরে আসা এত লং জার্নি হয়ে গেল অথচ সময় তার জায়গাতেই আছে এটা কেমনে বিশ্বাস করা যায় তো কি জানাইছে বানাইছে জানেননি কয় যে একটা বুড়ি নাকি মাছ করতে বসছিল এরপরে তার স্বামীর সাথে গল্প হচ্ছে তো বুড়ি এটা বিশ্বাস করতেছে না স্বামী বলছে হুজুর কইছে মানতে হইব সে বলছে আমি মানি না এটা একটা গাছাখুরি গল্প হইলো এরপরে হঠাৎ করে নাকি স্বামী চলে গেছে নদীতে গোসল দিতে তারপরে গোসল দিয়ে পাতালপুরি থেকে লুকিয়ে গেছে হারিয়ে গিয়ে সেখানে আরেকটা বউয়ের সাথে বিয়ে করছে মানে এই বউ তো বিশ্বাস করে না ইমান কম এমন আরেকটা পাকা ইমানদার বউর সাথে পাইছে পাইয়া বিয়ে করে এরপরে সে ১০ বছর সংসার করে ৯ সন্তানের বাপ হয়ে আবার হঠাৎ করে একদিন ওই উঠে গেছে নদীর উপরে উঠে ওই জায়গাতে এসে দেখে তার স্ত্রী ওই যেই দাও নিয়ে যেই মাছগুলো কাটতেছিল ওগুলোই কাটতেছে এই যে বলে দেখো তো তুমি বিশ্বাস করলে না হ্যাঁ আল্লাহ নবীর এই মামুলি সামান্য সময়ে ইয়ে বিশ্বাস করলে না আমার ১০ বছরের জার্নি হয়ে গেল আমি ৯ সন্তানের বাপ হয়ে এসে গেলাম তুমি তো তোমার ওই দা এবং মাছ নিয়ে এখন ওই জায়গাতেই আসো তখন নাকি বুড়ি বলল ও তাইলে তো ঠিকই আছে এটা মানতে হবে আমাদের কি এগুলোর দরকার আছে না না এখানে কিন্তু উত্তর জানা লাগবে খালি এমনি দরকার নাই বললে হবে না উত্তর হলো কি জানেননি আল্লাহ ওখানেই উত্তর দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াসসামিউল বাসীর লম্বা সময় নাই ব্যাখ্যা করতে যাচ্ছি না কিন্তু ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ওই আল্লাহর পবিত্রতা যোগ করো যেই আল্লাহ তার বান্দাকে এক রজনীতে ইসরা মেহরাজ সবগুলো করাইয়া ফিরত নিয়ে চলে আসছেন এখানে আমি বলছি যেটা বলবো পয়েন্ট আউট করে এটা হলো কোনটা আল্লাহ করাইছেন আল্লাহ কম ক্ষমতার অধিকার না বেশি ক্ষমতার অধিকার আল্লাহর ক্ষমতা আমাদের ব্রেন দিয়ে ধরার মতো না ব্রেনের বাহিরের আল্লাহ কাদির মতলব আল্লাহর কাছে আমাদের সকল অসম্ভব সম্ভব ওই পরিমাণ ক্ষমতার অধিকারী অতএব আমার আল্লাহ সময়কে সময়ের জায়গাতেও রাখতে পারেন এর ভিতরে আমার নবীকে অনেক বড় এর চেয়ে আরো ১০ গুণ লং জার্নি করায়ও তিনি আনতে পারেন এর চেয়ে বড় ইমানদারি আর কোনো জিনিসের মধ্যে আছে তো আমরা ওইটাকে মেনে নিয়েছি এই জন্য বলে ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহু দূর আর দুদুল বান্দা ইমান চুর দুদিল বান্দা হওয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু কথার মধ্যে আপনি যুক্তি কিসের খাটাবে ওই যে আরেকজন বলছিল যে তোমার নবী বললো যে এই জান্নাতে এটা আছে সেটা আছে জান্নাত এত বড় তুমি কি নিজের চোখে দেখছো ওই জায়গাতে আমাদের উত্তর কি এই এখানে যে ইমানদারির উত্তর ওখানে সেই ইমানদারির উত্তর এটা ছিল আল্লাহর সাথে ইমানদারি এটা হলো নবীর সাথে ইমানদারি আরেকজন আল্লাহ নবীর প্রকৃত প্রেমিক তিনি বলছিলেন বলছেন আপনি আমাকে কি বলতে চান ওই যে আবু বকর সিদ্দিকের মতো মেরাজের একজন বলছিল যে তোমার নবী যেটাই বলে সেটা তুমি মানো
আজকে এমন একটা কথা বলছে এটাও কি মানবা বলে কি বলে রে বলে একই রাতের মধ্যে উনি সাত আসমান ঘুরে বাইতুল মাকদিস সহ এগুলো করে চলে আসছে এটা কেমন কথা আবু বকর সিদ্দিক কি বলছিলেন শুধু এটাই বলছিলেন উনি কি বলেছেন বলে হ্যাঁ বলে আমার নবী যদি বলে থাকেন সত্য বলে আল্লাহ এটার নাম হলো ঈমান একই অবস্থা আরেকজন যখন বলছিল আল্লাহ নবী বললেন আর তুমি মানলা এই জান্নাত এই জাহান্নাম মেরাজের রাতে উনি দেখছেন এগুলোর বা কি ভিত্তি আছে উনি বলছে আর তোমার চোখে না দেখলে তুমি কেমনে বিশ্বাস উনি বলছে আমি আমার নবীকে যখন মানছি তো নবীকে এমন ভাবে মানছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার নবীর নাম আসে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখে যেটা দেখছেন ওইটা আমার চোখে দেখার চেয়ে আরো শক্ত বলেন আল্লাহু আল্লাহ এর চেয়ে বড় ইমানদারি আর আছে না আল্লাহর সাথে একটা ইমানদারি আমরা আজকে শুনলাম আমার নবী সাহেবের আরেকটা ইমানদারি আমরা জানলাম এই দুই ইমানদারি ধরে রাখতে পারবেন কিনা ইনশাআল্লাহ যদি পারেন আপনার ইমানের সাথে কেউ খেলা করতে পারবে না পৃথিবীর যত বড় চ্যালেঞ্জ আসুক বাতাসের সাথে উড়ে যাবে পানির সাথে ডুবে যাবে ফুর সাথে মিশে যাবে দুরিশাত হয়ে যাবে কারণ আপনি ইমানটাকে অন্তরের গহীন বনে এমনভাবে স্থান দিয়েছেন যে যেই সমস্ত সংশয় দিয়ে যুক্তি তর্ক দিয়ে এবং নানাবিধ আপনার দানাই ফানাই দিয়ে আজকে আমাদের যুবকদেরকে বেঈমান করছে পশ্চিমারা এবং আমাদের ধর্মের ভিতরে অনেক আপনার দুদুল্যমান মানুষ আছে যারা হলো আসলে বিধর্মীদের এজেন্ট এই সমস্ত লোকজন বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে নানাবিধ আপনার সেই সমস্ত হাবিজাবি দিয়ে আমাদের ইমান নষ্ট করতে চায় এই দুই ইমানদারি যদি আপনি ধরে রাখতে পারেন আপনি আমি আপনাকে ওয়াদা দিলাম কিয়ামত হয়ে যাবে আপনার ইমানের এক তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না কত বাস্তব না অবাস্তব কারণ আপনি তো যুক্তি যুক্তি বাদ দিয়ে দিচ্ছেন এবং এটা আমাদের মাসলা মাসাইল ক্ষেত্রে মনে রাখতে হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন আরেকজন যে মহিলারা রোজা রাখে না রোজা যখন রাখতে পারে না তখন আবার একটা কাজা করে আর নামাজ যখন পড়তে পারে না তখন আবার একটা কাজা করে না এটা কারণ কি আম্মা জান আয়েশা এটা বলেন নাই কারণ কিন্তু একটা আছে যে রোজা কাজা করা সহজ মাত্র এক মাস আর এক মাসে তো সবার পুরা হয় না এক সপ্তাহ অনেকের বেশিরভাগ হয়ে যায় মাত্র এক সপ্তাহ এটা তো সহজ কিন্তু নামাজ প্রত্যেক মাসেই আনুমানিক সাত দিন পাঁচ সাত 45 ভোগ কেমনে করবে এটা তো আছেই কিন্তু আম্মা জান আয়েশা এটা উত্তর দেন নাই উনি ওই ইমানদারি উত্তর দিয়েছেন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা কাজা করতে নির্দেশ দিয়েছেন আর নামাজ কাজা করতে নির্দেশ দেন নাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তা আজকে আমাদের এই উত্তরগুলো কই ওয়াজ মাহফিল খালি হয় আমরা ওয়াজ শুনি লক্ষ লক্ষ টাকা খরচ করি এই ইমানদারি আসল ইমানদারি ইমান আসল জায়গায় মজবুত করার যে আসল কথা যেই শক্ত পিলারগুলো এগুলো তো অত বেশি শোনা হয় না এই জন্য এগুলো ধরে রাখবেন দেখবেন আপনার ইমান কেউ নড়াতে পারবে না আল্লাহর জন্য তৌফিক দান করবেন ঠিক তদ্রুপ কোরআন রমজান আসছে এটা কোরআনের মাস না কোরআনকে বক্ষে ধারণ করেন কোরআন কোরআন ঠিক মতো ধরেন কোরআন মনোযোগ সহকারে তিলাওয়াত করেন মনের মধুরীর সাথে মিলিয়ে কোরআন পড়েন দেখবেন আপনাকে কশিন কালো শয়তান মানবরূপী দানবরূপী আপনাকে দিয়ে শিরিক করানো দূরের কথা আপনাকে দিয়ে সামান্যতম বেদাত পড়াইতে পারবে না ঠিক তদ্রুপ কোরআন তিলাওয়াতের সাথে জিকির আছে হিসনুল মুসলিমের কথা বললাম দোয়া জিকিরগুলো আপনি মুখস্থ করেন সকালের কোনটা বিকালের কোনটা ওই বিছানায় গিয়ে শোয়ার সময় কোনটা তারপরে টয়লেট মানে ওয়াশরুমে যাওয়ার সময় কোনটা বের হওয়ার সময় কোনটা মসজিদে খালি দোয়া আর দোয়া বলেন আল্লাহু আকবার আপনি এগুলো মুখস্থ না করে আপনি অন্যরা কে বানাই দিল কোথায় নিজের বানানো দোয়া এগুলো মুখস্থ করার মানি মানি তো হলো আপনি আস্তে আস্তে কি করেন কি করলেন আমার নবীর মহব্বত থেকে দূরে সরে গেছেন আপনি নবীর সাথে কিভাবে কালকে আমাদের সাক্ষাৎ পাবেন আমার নবীর হাতে হাউজে কোসের পানি কিভাবে পান করবেন সত্য সত্য দোয়া উনি দৈনন্দিন আপনাকে শিখাই দিয়ে গেলেন আপনি এগুলো খবরই রাখেন না ওই অজিফা আছে কোথায় আছে সেগুলো দলিল ছাড়াই খালি মুখস্থ করতেছেন হিসনুল মুসলিমে হাওয়ালা দেওয়া আছে এই হাদিস এবং হাদিসটা বিশুদ্ধ কিনা অশুদ্ধ তো এই জন্যে আমরা আপনাদেরকে কোশ্চিন কালো বলি না যে দোয়া করেন না আমরা বলি জিকির করেন না দোয়াও করেন জিকিরও করেন এমন দোয়াই করেন এমন জিকিরই করেন যেটা আল্লাহর কাছে কি হয় কবুল হয়ে যায় মানে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো আমিন তো এই জন্যে আজকে যে শুক্রবারের কথা আমরা পরে হয়তো ভুলে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুক্রবার দিনে দুইটাই বুখারীর হাদিস একটা দোয়া কবুলের সময় হলো জুমার সময় মিম্বরে খতিব আসার পর থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত তার মানে মনে মনে আপনি বলতে থাকেন আর একটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আচ্ছা আপনারা আমাকে একটা কথার উত্তর দেন অনেকে মনে মনে নিয়ে বসে আছেন যে হুজুর আপনারা কইলেন তো দোয়ার বিরুদ্ধা করেন করেন না আবার করেন না তো বলে কি বলে আপনারা ফরজ নামাজের পরে কোন যে দোয়া নাই আসেন না এই মনের ভিতরে কষ্ট আসেন নাই এখন আমাকে বলেন এর চেয়ে শক্ত দোয়া কবুলের আর কোনো হাদিস নাই কিন্তু দুইটাই আবার দিনের বেলাও শুক্রবারে এখানে কি আপনারা কোনো হাদিস পাইছেন অথবা আমাদের কোনো হুজুরকে দেখছেন যে জুমার খুতবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত সম্মিলিত কোনো মোনাজাত আছে সম্মিলিত কোনো মোনাজাত আছে অথবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হুজুররা মিলে একজনে হাত তুলে আমরা আমিন আমিন বলি আল্লাহু আকবার তাইলে কি প্রমাণ পাইলেন
যে সবচেয়ে শক্তিশালী হাদিস দ্বারা দিনের বেলাতেই প্রত্যেক সপ্তাহে দুইটা সময়ে যে দুয়ার সময়টা সাব্যস্ত ওটাতেই আমরা সম্মিলিত মুনাজাত করছি না কিন্তু কে করতে পারি আমরা একা 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 করতে পারি তাইলে ফরজ নামাজের পুরো আপনি একা একা করবেন কোনো সমস্যা আছে আল্লাহু আকবার এবং জিকির শেষ হয়ে গেলে করবেন জিকিরটা কিন্তু আগে এটা মনে রাখবেন এখন আমরা যেটা করতেছি সম্মিলিত মুনাজাত ধরে ফেললাম এরপরে বেশিরভাগ মানুষ যারা সম্মিলিত মুনাজাত ধরে এরা কি মুখটা মুসার পরে বসে জিকির গায় জিকির পড়ে নাকি সুন্নতে দাঁড়িয়ে যায় আমাকে বলেন না হয় সুন্নতে দাঁড়িয়ে যায় অথবা সুন্নত না থাকলে বেরিয়ে যায় তো হইলটা কি আপনি কি করলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নতকে ক্রস করলেন কি করলেন না তো এটা কোন এমন দোয়া যেই দোয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতকে কাটতে হয় এটা কি আপাতত হইল কিছু ব্রেইন আছে কাজে লাগানো লাগবে আপনাদের তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন একদিনে অত বেশি বলা ঠিক হবে না আমি এই জন্য অগ্রসর হচ্ছি আপনারা বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝ দান করবেন বুঝ দেওয়ার মালিক কে আল্লাহ 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 যেন তৌফিক দান করেন আমাকেও বুঝার তৌফিক দেন আপনাদেরকেও দেন এবং আপনারাও এরপরে এই কথাগুলো কিন্তু খালি নিজে বুঝতে হবে না অন্যদিকে বুঝাইতে হবে কিনা এবং খেয়াল করে দেখবেন আপনি যদি এই কথাগুলো তাজা তাজা মনে থাকতে অন্যদিকে বুঝান এটা আপনার মনের ভিতরে কিন্তু শক্ত হয়ে বসবে আর আপনি যদি এখন এই কানে শুনে কানে বের করে দেন নিজেও মনে রাখতে পারবেন না কারণ ইলম হলো সবচেয়ে দামি এবং ভারী জিনিস যেমন কোরআন মুখস্থ করলে হাফিজদের ভিতরে সহজে থাকে না কিন্তু উড়াল দিয়ে চলে যেতে চায় বারবার রিভাইজ দেওয়া লাগে বারবার রিভাইজ দেওয়া লাগে তো ইলমের কথাগুলো রিভাইজ দিবেন নিজে নোট করবেন চর্চা করবেন আর একটা হলো যেই ইলিমটা অন্যকে বিতরণ করবেন এইটা কিন্তু আল্লাহ পাক আপনাকে কি করতে দেন না ভুলতে দেন না কারণ আপনি আল্লাহর আরেক বান্দাকে শিখাইছেন আল্লাহ খুশি হয়ে আপনাকে এমন একটা পুরস্কার দেন যে এটা আপনার মনের ভিতরে আল্লাহ গেঁথে রাখে দেওয়ার মতো ব্যবস্থা করেন বলেন আলহামদুলিল্লাহ তো অতএব দামি জিনিস যেটা কোরআন সুন্নাহ থেকে শিখবেন এটা আমার কাছ থেকে শুনেন অন্য যে কোনো স্কলার যে কোনো আলেম শেখ মাসাইদের কাছ থেকে শুনবেন এটাকে ধরে থাকবেন এটা মুমিন ব্যক্তির কি দায়িত্ব এরপরে যেটা আপনারা করবেন সেটা হলো কাবিরা গুনাহ অনেকেই কানা আপন মনে জানা এটা আপনারা জানেন কোনো কাবিরা গুনাহ ধরে রাখা যাবে না ঠিক তদ্রূপ শুরু শুরু গুনাহ আপনারা জানলেন যে বেশি জমা হয়ে গেলে কি হয়ে যায় সেটাও কাবিরা হয়ে যায় অতএব ছোট গুনার সাথে সম্পর্ক ধরে রাখা ঠিক হবে না এটা আপনারা আগেই শুনেছেন এটা আপনারা ছাড়বেন এরপরে কি ছাড়বেন এরপরে হলো কিছু জিনিস আছে মুটের উপরে হয়তো বৈধ কিন্তু এটার কারণে আমার ফরজ ওয়াজিবের মধ্যে ত্রুটি আসে এটাও আমরা কি করবো না ধরে রাখতে রাজি হব না এটার উদাহরণ হলো কি যে কারো খেলা দেখার অভ্যাস আছে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমাদের লোকজন কি ব্যস্ত গেছে দেখছেন নি অবস্থা ফজরের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে কি হয় নাই এটা তো মুটের উপরে হয়তো বৈধ মুবাহ কিন্তু এটার কারণে যখন ফজরের নামাজ কাজা হইলো এমনকি এটা বৈধ থাকলো বৈধ থাকলো না ঠিক তদ্রূপ এটার কারণে যখন আপনি বাজিমাতি শুরু করলেন তারা তারাই বাজিমাতি করতেছেন অনেক সময় আপনারা এখান থেকে বলতেছেন আর্জেন্টিনা ফেল করলে আমি এতটা মানে টাকা দিয়ে আমি একটা আয়োজন করব আর ব্রাজিল যদি ফেল করে বা আমার আমার পার্টি পাস করে আমি বিরিয়ানির আয়োজন করব আপনি কি বাজি খেলার মধ্যে ঢুকাইলেন কি ঢুকাইলেন না খেলা খেলা তো দূরের কথা আপনি খেলা দেখার মধ্যে বাজি ঢুকাই ফেললেন এরপরে বাজির অর্থ শুধু বাজি না বাজির অর্থ হলো এখানে খরচ করা তো একটা রিপোর্ট এরকম আসছে কিনা যে তার ব্যালেন্সে কাজ হয় নাই তারপরে ভাবির ব্যালেন্স থেকে টাকা নিয়ে তার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পিন্ডাল টানাইছে এরকম করছে কিনা কত বড় বাহাদুর খেলারে কি পরিমাণ ভক্তির সাথে নিয়েছে অথচ আমার নবীর আদর্শের নামে কোনোদিন সে আল্লাহর ঘরের মসজিদে ইমাম সাহেব বেতন না থাকার কারণে বেচারা কত কষ্ট করে এবং তার ছেলেমেয়েদেরকে পড়াইতে পারে না এরপরে ইমাম সাহেবের দায়িত্ব কিন্তু সবচেয়ে কঠিন বেচারারা ছুটিও ঠিক মতো পায় না আমি বিদেশ থেকে গেছি তো ইমাম সাহেবকে একদিন ভালো ঠিক মতো খাওয়াইয়া একটা হাদিয়া তোফা দেই তার সেটা ভাগ্যে জুটে না অথচ এখানে সে স্বামী টানাই লাইছে বলে নাউজুবিল্লাহ সকল ব্যাংক খালি করে লেছে এখানে তো ইমামকে দাওয়াত খাওয়াবে কোন সময় এই জন্য আসুন বৈধ জিনিস মুঠের উপরে বৈধ হলেও সবসময় বৈধ থাকে না অন্য কারণে কি হয়ে যায় হারাম হয়ে যায় সেগুলোও ছাড়া লাগবে এইভাবে করে আপনাদের আস্তে আস্তে করে চিন্তা করে করে আচ্ছা আপনার আমলনামার মধ্যে কি কি আছে এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আর একদিনে তো আমি আগেই বলছি অত কথা বলা ঠিকও না আমরা আজকে শেষের দিকে পৌঁছে যাচ্ছি মহান রব্বুল আলামিন এর কাছে তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে যেই কথাগুলো আমরা শুনলাম যে আলোচনা আমরা করলাম এর উপর যেন আমল করার তৌফিক দান করেন শেষের দিকে একটা হাদিস না বললেই নয় আল্লাহ নবী সব বলছেন শুনুন তিরমিজিতে আমার উম্মতের মধ্যে চারটা মানুষ আছে চার শ্রেণীর মানুষ আছে এদের অবস্থা হলো বড় আশ্চর্যজনক অবস্থা সেটা কি জানেন বলছেন যে একটা মানুষকে আমার আল্লাহ ইলিমও দিয়েছেন টাকাও দিয়েছেন ইলিম অনুযায়ী মানুষকে ইলিম বিতরণ করে টাকা যে দিয়েছেন টাকা দিয়ে খালি পুণ্যের কাজে বিতরণ করে টাকা ব্যয় করে ওর আরেকজন বন্ধু বা ওকে দেখছে আরেকজন ফলো করতেছে তার কিন্তু ইলিমও নাই টাকাও নাই কিন্তু খালি শুয়ে শুয়ে চিন্তা করি আল্লাহ তুমি এই ভাইটাকে এত টাকা দিলা আর সে তোমার পথে এত ব্যয় করলো আমাকে যদি তুমি দিতা হুবু সে যা করতেছে আমি তাই করতাম ঠিক আল্লাহ তুমি তাকে আলিম বানাইছো বড় আলিম হয়ে তুমি মানুষকে দিন শিখাচ্ছে
মার অধিকার কি ও মামার অধিকার কিন্তু বলবেন না আবার আল্লাহর অধিকারের পরিবর্তে কার অধিকার মাতা পিতার অধিকার এটা কিন্তু বলবেন না মাকে যদি আপনি খুশি না রাখতে পারেন আপনার জীবন অন্ধকার দুনিয়া অন্ধকার আখিরাত অন্ধকার কোন কাজে গিয়ে আপনি সহজ পাবেন না সব কঠিন পাবেন আর এর বিপরীতে মার দোয়া নিয়ে চলবেন দুনিয়াতে সকল কাজের দরজা আল্লাহ সহজ করে দিবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা তো বলতেছিলাম যে এই বান্দাকে আপনি আলেম বানাইছেন সে মাতা পিতার সেবাও করে মানুষের সেবাও করে এবং দ্বীনের দাওয়াতি কাজও করে মানুষকে দ্বীন শিখায় তার সন্তানদেরকে নেক বানাচ্ছে এবং এদেরকে ভালো মানে পড়ায় একেবারে উচ্চাঙ্গের ডিগ্রি অর্জন করাচ্ছে আমার তো টাকা নেই আমি যে ছেলেকে একটা ম্যাট্রিক পাস করাবো আল্লাহ টাকা নেই কিন্তু কি বলতেছি আবার টাকা থাকলে এই মৌলানা সাহেব তার ছেলেকে যত বড় আলিম বানাইছে আমি তাই করতাম এবং পুরা দেশব্যাপী দুনিয়াব্যাপী উনি যত দিনের কাজ করতেছে আমি তাই করতাম এবং মানুষকে যত বেশি দিন শিখাচ্ছে আমি সেগুলো শিখাইতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন কাল কিয়ামতের দিন এই লোকের এলিম এবং টাকা না থাকার কারণে ওই লোক কোটি কোটি টাকা ব্যয় করে যত মসজিদ মাদ্রাসা সমাজ সেবা দাতব্য চিকিৎসালয় বিধবাদেরকে দেখছে কত মানে অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছে কত অসহায় মানুষের চাকরির ব্যবস্থা করছে কতজনের রিক্সা দিয়ে গাড়ি দিয়ে তার ইনকামের ব্যবস্থা করছে মানে পাহাড়ের চেয়ে পাহাড় যত পূর্ণ করছে আবার ইলিম বিতরণ করে মানুষের মাঝে আল্লাহ আকবার যত সওয়াব কামাইছে এটাও পাহাড়ের মতো কাল কিয়ামতের দিন এই দুইজন সওয়াবের সময়কে দেখা যায় একেবারে সমান সুবহানাল্লাহ আশ্চর্যের বিষয় না শুধু নিয়তের কারণে তাহলে নিয়তের বরকত কত বেশি এর বিপরীতে আরো দুইজন হলো একজনকে আল্লাহ টাকা দিয়েছে আবার ইলিমও দেয় নাই মূর্খ তো মূর্খ মানে কোনটা ভালো কোনটা মন্দ এটা চিনে না কিন্তু টাকা এমন ভাবে পাইছে এখন আর সব হারাই লিছে খালি পাপের কাজ কোথায় সিনেমা কোথায় যাত্রা গান কোথায় নাটক কোথায় এটা কোথায় সেটা এমনি একটা সেমিনার করে লাইছে এমনি স্কুলে গেছে সভাপতি হয়ে গেছে তারে কেউ চিনতই না কিন্তু এখন টাকার কারণে হে এখন সবার চেয়ে বড় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এড়াই তো করে না এরপরে এখন টিভি দিচ্ছে উপহার তারপরে ছেলেদের গলায় সে মালা পরাই দিচ্ছে তাও সোনার মালা বলেন নাউজুবিল্লাহ এখন উনি তো এটা করতেছে আবার মূর্খতার কাজ করতেছে নানান নানান মানে অন্যায় কাজ করতেছে আরেকটা ব্যাককেল হলো এ আরো বড় ব্যাককেল এটা করছে কি জানেননি টাকাও আল্লাহ দেয় নাই কিন্তু উল্টাপাল্টা বসে বসে বলতেছে আমারও যদি এরকম টাকা হইতো আমি এটা করতাম আরে দুনিয়াতে এরকম কোনো ব্যাককেল আছে নাকি সে ও তো ওখানে গেছে তো অন্তত তাকে তো ফুলাইছে পাম দিয়ে কিছু সম্মান করছে কিছু খাইতে দিছে কিছু কার্পেট বিছাইছে এ ব্যাককেল বাড়িতে বসে আছে ওরে কেউ জিগায়ও না কিন্তু পাপ কিভাবে কমাচ্ছে জানেন নিয়তের মাধ্যমে বলতেছে আমার যদি টাকা হইতো আমিও তার মতো সবগুলো করতাম যত সিনেমা সে খুলছে আমি তাই করতাম যত পাপের আড্ডাখানা জমাইছে আমিও তাই জমাইতাম ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল কিয়ামতের দিন এই লোকটা আর এই মূর্খ লোকটা দুইজন পাপের মধ্যে সমান এই হাদিস থেকে আমরা কি পাইলাম নিয়তের ওজন ইসলামে কত বেশি বরং সব জিনিসের ভিত্তি কি নিয়তের উপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রকাশের প্রথম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে প্রত্যেকটা আমলের ভিত্তি কি নিয়তের উপরে আজকে থেকে আল্লাহ তা আমরা নিয়ত করি ঠিক আছে ভালো নিয়ত করেন নিজেকে আগে কিভাবে শুধরাবেন নিজের জীবন সুন্দর করবেন জান্নাতের পথে কিভাবে চলবেন মাতা পিতা আল্লাহর অধিকারের পরে মাতা পিতার হক তারপরে বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা আল্লাহর দিনের আলেমদেরকে মর্যাদা দেওয়া এটা আল্লাহ নবী বলছেন এক হাদিসের মধ্যে তিনটা কথা ঠিক তদ্রূপ এর পরে পরে আপনার ছেলে ছেলে না থাকলে ভাতিজা ভাগনা এদের কিভাবে ভালো মানুষ করা যায় এই যে মোবাইল টোবাইল দিয়ে তারা নষ্ট করে ফেলতেছে সারা দুনিয়া তছনছ করে ফেলতেছে সেই জায়গায় কিভাবে এদেরকে আল্লাহর দিনের প্রতি আনা যায় আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন হয়তো আপনার ভাইকে তৌফিক দেন নাই হয়তো ভাইয়ের ছেলে আছে বোনের ছেলে আছে আছে না নাই অনেকের নিজের নাই তখন আল্লাহ একটা সুযোগ দিয়ে রাখছেন যে তুমি তোমার ছেলে পাও নাই ওদেরকে মানুষ করো আপনি ভাতিজাকে মানুষ করতে পারছেন না ভাগনাকে করতে পারতেছেন না আর আমাদের আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করছি সেই জায়গায় এক মানুষ ছিলেন হাজী মোহাম্মদ আলী মারা গেছেন আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানান বলেন আল্লাহ আমিন ওনার কোনো সন্তান ছিল না উনি পুরা মাদ্রাসার হাজার হাজার ছেলেদেরকে বরং সব মিলে এখন লক্ষ লক্ষ ছেলে হবে কাছাকাছি এদেরকে তিনি মনে করতেন তার সন্তান বলেন আল্লাহ পুরা মেসের খাবার দাবারের আয়োজন করা হ্যাঁ এবং বড় বড় আলিম আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাইলে আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন আর সন্তান যদি না দেন অথবা আপনার সন্তান হয়তো পড়তেছে না এই পথে আসতেছে না আপনি অন্য ভালো ছেলে খুঁজেন শুধু ভাতিজা ভাগনা শর্ত না কত কত এতিম ছেলে আছে একে যদি আপনি বলেন যে তোমাকে আমি মাদ্রাসায় পড়াবো তুমি আসবা কিনা দেখবেন যে সে রাজি হয়ে যাবে না পড়ানোর কারণে এখন সে গাইড পাচ্ছে না এখন সে বেদিশা হয়ে ঘোরাফেরা করতেছে হয়তো গিয়ে মাদক আসক্ত হচ্ছে হয়তো বা গিয়ে কারো মিসগাইডে সে আর গুনার পথে পা বাড়াচ্ছে এবং এদের মাধ্যমে সমাজে অশান্তি পাঠতেছে এই অশান্তি ঘুরে ফিরে দুনিয়াতে হয়তো আপনার পরিবারও আসে লাগতে পারে আর পরকালে তো পেতেই পারে তো এই জন্যে নিয়তটা খাঁটি করেন
আর আরেকটা মনে রাখবেন যে সবচেয়ে বড় সৌভাগ্য কাকে বলি সৌভাগ্য তো আমরা মনে করি যে আমি শুধু খাই খাই করলাম কিছু পাইলাম আমি সৌভাগ্যবান হলাম সকল জ্ঞানীরা একমত সারা পৃথিবীর সকল বুদ্ধিজীবীর একমত এমন কি দার্শনিক যাদেরকে বলা হয় তারা নবীদের সাথে আল্লাহ মানতেও দ্বিমত করছে আখিরাত মানতেও দ্বিমত করছে নবুয়ত মানতেও দ্বিমত করছে কিন্তু এই জায়গায় দ্বিমত করে নাই সেটা হলো কি মানুষ সুখী হয় দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে না বলেন আল্লাহু আল্লাহ সুখী হবেন কখন বিলানুর মাধ্যমে বিলাইতে পারবেন খালি খাই খাই করে জমাবেন বখাই শুভ হাদিস প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আপনার সাথে জড়িত থাকে একজন বলে আল্লাহ যে দে বিলায় বে করে খরচ করে ওরে আপনি বাড়াই দেন আরো দেন আরো দেন আর যে আটকায় রাখে ওরটা আপনি নস্বাত করে দেন ধ্বংস করে দেন শেষ করে দেন অশান্তিতে পরিণত করে দেন ইমাম ইবনুল কাইম এটা ব্যাখ্যা বলছেন আপনারা তো বলবেন যে আমরা তো দেখছি জমাই জমাই হে বড় লুকিয়ে গেছে ইমাম ইবনুল কাইম বলছেন একটা তো আছে মনের অশান্তি আশ্রন্তে আসল শান্তি সেটা যদি না থাকে তো কি লাভ হলো ইমাম ইবনুল কাইম বলছেন এমন একটা বিপদ আসবে এমন একটা চিকিৎসার প্রয়োজন দেখা দিবে যে তার ওই চিকিৎসার পিছনে দৌড়তে দৌড়তে টাকাও যাবে সময়ও যাবে শান্তিও নষ্ট হবে আরো কত কিছু যাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বুদ্ধিমানের কাজ কি আপনি যত বেশি অন্যকে দান করবেন অন্যকে দিবেন আমরা এটা বলছি না যে সব উজাড় করে দিয়ে দেন হিসাব ঠিক রেখে নিজেরও নিজের পরিবার পরিজনের এরপরে আপনি যেতে পারেন চেষ্টা করবেন যাতে কার্পণ্যের রোগে আক্রান্ত না হন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন এই দুদিনের দুনিয়ায় আমরা বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে আছি এই ধোকায় যেন আমরা আর পড়ে না থাকি আমরা যেন চোখ কান খুলে কিয়ামতের দিন কিভাবে হিসাব নিকাশ দেওয়া যায় জান্নাতের সন্ধান কিভাবে নেওয়া যায় আল্লাহ নবীর সুপারিশ কিভাবে পাওয়া যায় এবং শয়তানের বসবাসের থেকে কিভাবে বাঁচা যায় জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় আমরা সেই পথ অবলম্বন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করবেন আমিন الحمد لله رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বলুন আল্লাহু আমিন আল্লাহু আকবার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোন প্রশ্ন থাকলে বলেন জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম সম্মানিত দিনী ভাইরা আমাদের আমাদের এটা রাখেন নেবি চলবে আমাদের যে আজকে যে আমরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা Mola, tu hi meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, tu hi meri mola, meri mola, tu hi meri mola, Allah, t